السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين. سورة النور. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: اجتنبوا السبع الموبقات. قالوا: يا رسول الله صلى الله عليه وسلم، وما هن؟ قال: الشرك بالله، والسحر، وقتل النفس التي حرم الله إلا بالحق، وأكل الربا، وأكل مال اليتيم، والتولي يوم الزحف، وقذف المحصنات المؤمنات الغافلات. رواه البخاري رحمه الله. جابوتيو প্রশংসা গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে একজন নারী ও পুরুষ থেকে সৃষ্টি করে আজকের এই ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়ায় বসবাস করছি, আমাদের সাথে আরো অনেক জীবজন্তু বসবাস করছে এই পৃথিবীতে। আর মানুষের মধ্যে মহান রব্বুল আলামিন দু প্রকার লোক সৃষ্টি করেছেন। এক প্রকার হলেন পুরুষ, আর এক প্রকার তার পরিপূরক হলেন নারী। নারী এবং পুরুষ দিয়ে আল্লাহ তাআলা মানব গোষ্ঠীকে সাজিয়েছেন। আর এই নারী ও পুরুষ যখন একসাথে এই পৃথিবীতে বসবাস করছে, তখন তাদের মাঝে অনেক সমস্যা, অনেক সংশয় সৃষ্টি হয়। আর মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে এ সকল সমস্যার সমাধান দিয়েছেন। অনুরূপ একটি কঠিনতম সমস্যা হল অপবাদ। ইহা উভয় পক্ষের পক্ষ থেকে হতে পারে। নারীর পক্ষ থেকে পুরুষের প্রতি অপবাদ হতে পারে, পুরুষের পক্ষ থেকে নারীর প্রতি অপবাদ হতে পারে। তবে বিশেষভাবে বা বেশিরভাগ ক্ষেত্রে সতী সাধবী নারীদেরকে অপবাদ, মিথ্যা রচনা তাদের নামে করা হয়, অপবাদ দেওয়া হয়। তাই পুরুষদের প্রতি অপবাদ হওয়া সত্ত্বেও নারীদেরকে অগ্রাধিকার দিয়ে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই অপবাদের বিভিন্ন বিধান নাজিল করেছেন। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই আজকে আমরা আমাদের আলোচনার বিষয়
নির্ধারণ করেছি গল্পের মাধ্যমে জ্ঞান, হয়তো বিষয়টার সাথে মিলল না, তবে এমন একটা কাহিনী এমন একটা ঘটনা আছে অপবাদকে কেন্দ্র করে যা ইতিহাসে সার্বজনীন হয়ে আছে, যা ইতিহাসে অদ্বিতীয় হয়ে আছে, যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, লেখা আছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম। এজন্য আজকে আমরা আমাদের আলোচনার নাম দিয়েছি গল্পের মাধ্যমে জ্ঞান। তবে গল্পের সারমর্ম হল অপবাদ কেন্দ্রিক, এজন্য এই অপবাদ সম্পর্কে মূলত আলোচনাগুলো হবে। যারা এই অপবাদগুলো দেয় তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন অত্যন্ত সতর্কবাণী, কঠিন সতর্কবাণী, কঠোর সতর্কবাণী উচ্চারণ করে সূরাতুন নূরে 23-25 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল লাযিনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, নিশ্চয় যে সকল লোকেরা ইয়ারমুন অপবাদ দেয়, কেউ একটা কাজ করেনি আর তার নামে অপবাদ দেওয়া হলো তুমি এই অন্যায় কাজটা করেছো, এটাই হচ্ছে অপবাদ দেওয়া। অপবাদ দেয় কাকে? আল মুহসানাত, যারা নিজেদেরকে, ওই সকল নারীকে যারা নিজেদেরকে সংরক্ষণ করে রাখেন, সতী সাধবী, আল গাফিলা যারা জেনা ব্যভিচার অন্যায় সম্পর্কে জ্ঞাত নয়, যে অপবাদ তাকে দেওয়া হচ্ছে ওই অপবাদ সম্পর্কে তার কোনো ধারণা নেই, অথচ সে ওই অপরাধ করেছে বলে তার উপরে এই দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি যদি আপনি দেশের দিকে দেন তাহলেও কিন্তু অনেক স্থানে এর মিল পাবেন, অনেকে অনেক কাজ করেনি কিন্তু তাকে ধরে নিয়ে বলা হচ্ছে তুমি এই কাজ করেছ। অথবা রাজনৈতিক ক্ষেত্রে দেখবেন যে কিছু লোক, কিছু সরকার, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির কারণে একটা ঘটনা ঘটিয়ে দিয়ে তারপরে আপনার উপরে মামলা চাপাবে, বলবে অমুকে এই কাজ করেছি, এটাও কিন্তু একটা অপবাদ। মহান রব্বুল আলামিন বললেন যে যারা অপবাদ দেয় সতী সাধবী নারীদেরকে, আল গাফিলাত যারা অন্যায় সম্পর্কে জ্ঞাত নন, তারপরে তাদের তৃতীয় গুণ আল্লাহ বলছেন আল মুমিনা, এবং তারা মুমিনা নারী, মুমিনা সতী সাধবী এবং সাথে এই অন্যায় সম্পর্কে জ্ঞাত নয়, জানে না এই অন্যায় সম্পর্কে, এরকম নারীকে যদি কোনো অদোষে দোষ চাপিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ তাদের শাস্তি উল্লেখ করে বলছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে তারা অভিশপ্ত। অভিশাপ কাকে বলা হয় কে বলবেন? অভিশাপের আরবি শব্দ হচ্ছে লানত, লানত কাকে বলা হয়? জি ভাই, বিসমিল্লাহ, জি আপনি বলেন দেখি, সুন্দর হয়েছে মোটামুটি। হ্যাঁ, অভিশাপের অর্থ হচ্ছে এমন বিষয়ের উপরে যদি কাউকে দোষারোপ করা হয় যে বিষয়টা সে করে নাই, তাহলে তার উপর থেকে আল্লাহর রহমত দুনিয়া এবং আখিরাতে ঘিরে বসে, কাছাকাছি হচ্ছে কিন্তু আসল জায়গায় পৌঁছছে না। লানত হলো যাকে আল্লাহ তাআলা তার রহমত থেকে তাড়িয়ে দিয়েছে, যাকে আল্লাহ তাআলা তার রহমত থেকে তাড়িয়ে দেন, বিতাড়িত করেন, তাকে বলা হয় মালউন, আর এটাই হচ্ছে লানত, হুয়া তারদু মিন রাহমাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়ন করা, তাড়িয়ে দেওয়ার নাম কি লানত, অভিশাপ। তো আল্লাহ বলছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা এই অপবাদ দেয় সতী সাধবী নারীদেরকে, আরো বলেছি যে যেহেতু এই ক্ষেত্রে অপবাদটা বেশি কঠোর হয়, একজন নারীকে এরকম অপবাদ যদি দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন ওই নারীর বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে, অন্য পুরুষে ওই মেয়েকে বিয়ে করতে যাবে না, ওদের প্রস্তাব আসবে না, বিভিন্ন সমস্যায় নারী পড়তে পারে, এজন্য তাদেরকে দিয়েই শুরু করা হয়েছে। কোরআনের এক আয়াত আছে এই সূরা নূরের আয়াতে, সেখানে আবার বলা হয়েছে আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ওখানে জেনাকারিনী ব্যভিচারিণী দিয়ে শুরু করা হয়েছে। কেন? কারণ যদি একজন নারী সে
নিজেকে একজন পুরুষের জন্য সোপে না দেয়, উন্মুক্ত না করে, তাহলে একজন পুরুষের পক্ষে এই অন্যায় কাজ করা, জেনা করা খুব কঠিন ব্যাপার। যে নারী জেনে শুনে একজন পরপুরুষকে তার ইজ্জত সঁপে দেয়, সে অবশ্যই বেশি শাস্তি পাওয়ার হকদার। এজন্য আল্লাহ আগে জেনাকারিনীর কথা বলেছেন, ব্যভিচারিণীর কথা বলেছেন, পরে অজ্জানি বলেছেন। অনুরূপ যেহেতু নারীদের ক্ষেত্রে অপবাদ হলে ওদের ক্ষতিটা কি হয়, বেশি হয়, তাই মহান রব্বুল্লাহ আলামিন তাদের কথাটাই বেশি উল্লেখ করেছে। তো আল্লাহ বললেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা দুনিয়া ও আখিরাতে অধিশপ্ত, আল্লাহর রহমত থেকে এরা দুনিয়াতেও বঞ্চিত, আখিরাতেও কি হবে, বঞ্চিত হবে। তাহলে ওদের কোন নাজাতের উপায় আছে? আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে রহম করবেন না, দুনিয়াতেও করবেন না, আরো কি আরো কঠিন শাস্তি আল্লাহ রেখেছেন তাদের জন্য। বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি, আল্লাহু আকবার, অভিশাপ্ত হবে সাথে কঠিন শাস্তিও তারা পাবে। তারপর আল্লাহ বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, কিয়ামতের ওই কঠিনতম দিনে তাশহাদু মানে সাক্ষী দিবে, আলাইহিম তাদের বিরুদ্ধে, আলসিনাতুহুম তাদের জিহ্বা, তাদের মুখ, তাদের জিহ্বা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়া আইদিহিম, অনেক লোক আছে যে যত অন্যায় করুক না কেন ওকে কথাতে আপনি পারবেন না, বাক কটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন যে তোমাদের মধ্যে দুজন লোক আমার কাছে মামলা নিয়ে আসে, মামলা উপস্থাপন করে, পেশ করে, আর যে না পথে রয়েছে দেখা যায় যে ওই লোকই বাক্যটার কারণে বিষয়টা এমন ভাবে আমার সামনে পেশ করলো, আমি মনে করলাম হক ওর সাথে, হক অন্যায়কারীর সাথে, ফলে আমি একজন মানুষ, আমার বিচার বুদ্ধিতে আমি কি করলাম তার পক্ষে রায় দিয়ে দিলাম, আর আসল হকদার ব্যক্তি কি হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। যদি এমনটি হয় তাহলে জেনে নাও যে আমি তোমাকে দুনিয়াবি রায় দেইনি, বরং জাহান্নামের একটা টুকরা তুলে দিয়েছি, অতএব তুমি সাবধান যাতে জাহান্নামের টুকরা তুমি না নাও, হক কথাই বলো। তো কিছু লোক আছে বাকপটু, কিয়ামতের দিন ওরা আবার দাদাগিরি করবে, হ্যাঁ উঁচু গলায় কথা বলবে, চোরের মার গলা বড়ো, ও কিয়ামতের দিন এরকম কিছু কথা বলার চেষ্টা করবে, কিন্তু মহান রব্বুল্লাহ আলামিন তখন মুখ কি করবেন, বন্ধ করবেন, সেদিন হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, যে সকল অঙ্গ দিয়ে অন্যায় করেছে সেই সকল অঙ্গগুলো কি হবে, সচল হয়ে যাবে, সেগুলোকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিবেন, তখন এগুলো কথা বলবে। আল্লাহ বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের দিন তাদের জিহ্বা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়া আইদিহিম তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়া আরজুলুহুম তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা দিয়ে কোথায় আপনি চলে গেছেন, যদি ইসলামী সমাবেশে আসেন আপনার পক্ষে সাক্ষী দিবে, যদি গান মজলিসের ইয়াতে যান, গানের মজলিসে, সিনেমার হলে যান, অন্যায় কাজে যুক্ত হওয়ার জন্য যান, তাহলে সেটাও আপনার বিরুদ্ধে সাক্ষী হবে, কে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে যে আমাকে ব্যবহার করে অমুক অমুক জায়গাতে গিয়েছে। অতএব আমরা যেন সাবধান হই, মনে করি না, মনে যেন না করি আমার হাত যেভাবে আমি ইচ্ছা ব্যবহার করব, না, হাতকেও আমার হক পথে ন্যায় পথে ব্যবহার করতে হবে। আল্লাহ বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করত ওইগুলো সম্পর্কে হাত পা এবং জিহ্বা রসনাতে সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে, ইয়াউমা ইদি ওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হাক, আর সেই দিন মহান রব্বুল আলামিন সকল মানুষকে তাদের বদলা পরিপূর্ণভাবে দিয়ে দিবে, ইউফি মানে পরিপূর্ণভাবে দিবেন, আল্লাহ তাআলা দীনাহুম জাযাহুম আল হক, তাদের যে সত্য পাওনা সেটা আল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন, দুনিয়ার মতো সেখানে কোনো ট্রাইব্যুনাল হবে না, দুনিয়ার মতো সেখানে কোনো এমন
সাক্ষী পেশ হবে না যারা বানোয়ার সাক্ষী অথবা আগেই বিচারের রায় তৈরি করে দেওয়া হয়েছে পরবর্তীতে মানুষকে দেখানোর জন্য কিছু সাক্ষী এবং কিছু মামলা মোকদ্দমা চালানো হয়েছে না কিয়ামতের দিন এগুলো হবে না মহান রব্বুল আলামিন নিজেই ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত ইয়াউমাল লিয়াউমিল কিয়ামাহ আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাম্যের মানদণ্ড কায়েম করবেন ওইখানে কেউ জুলুমের শিকার হবে না আজকের দুনিয়ার জীবনে যদিও কেউ মজলুম হয়ে নির্যাতিত হয়ে এই দুনিয়া ত্যাগ করেন কিয়ামতের দিন যারা তার উপরে জুলুম করেছে আল্লাহ ওই জুলুমকারীদেরও বিচার করবেন এবং যে যিনি মজলুম হলেন তিনি কিয়ামতের দিন লাভবান হবেন কারণ যারা যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদেরও বিচার হবে সেদিন তিনি ওই জালেমদের পক্ষ থেকে কিছু লাভ করবেন মানে যেই মামলা মোকদ্দমা হয়েছে এই মামলা মোকদ্দমার বিনিময়ে তিনি পাবেন আর সেই বিনিময় পেয়ে তিনি কিয়ামতের দিন লাভবান হবেন আর সেই কিয়ামতের দিন লাভবান এজন্য হবেন যে কিয়ামতের দিন কারো টাকা পয়সা থাকবে না যে টাকা দিয়ে দিলাম মিটে যাবে সেদিন কি পাবে নেকি পাবে নেকি শেষ হয়ে গেলে কি দিতে হবে গুনাহ তাকে দিয়ে দেওয়া হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ ওয়ায়ালামুনা আন্নাল্লাহু হুয়াল হাক্কুল মুবিন আজকের এই দুনিয়াতে অনেকে আল্লাহকে মিথ্যারোপ করলেও আল্লাহকে না মানলেও কিয়ামতের দিন অবশ্যই জানতে পারবে যে মহান রব্বুল আলামিন স্পষ্ট সত্য এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেদিন এটা জেনে লাভ হবে সেদিন কোনো লাভ নেই বরং এই দুনিয়াতেই আল্লাহকে চিনতে হবে কিন্তু আমাদের সমাজে কিছু যুবক তৈরি হয়েছে যারা আল্লাহকে চিনতে পারেনি আল্লাহর মর্যাদা আল্লাহর কদর তারা জানে না চিনে না যেই মহান রব্বুল আলামিন সাত আসমান জমিন সৃষ্টি করলেন খাওয়ার জন্য পানি দিলেন আর উপর থেকে বৃষ্টি নাজিল করছেন হাওয়া বাতাস সব কিছুই আমাদেরকে দান করেছেন এক মিনিট এই পৃথিবীর লোকগুলো বাঁচবে না যদি আল্লাহর নিয়ামত না থাকে না হয় আর সেই মহান রব্বুল আলামিনের ব্যাপারে ওয়াশালীন বক্তব্য দিয়েছে আর কিছু নাস্তিক মার্কা নেতা তারা বলছে যে মুক্তিযোদ্ধার চেতনা যতই চেতনা যতই যা বলুন না যাই বলুন না কেন আপনি এটা অবশ্যই নাস্তিকতা এবং এই যার এটাকে যারা সাপোর্ট করে যারা এদের পক্ষে কথা বলে গান গায় ওদেরকে লালন করে তারাও নাস্তিকদের দলভুক্ত আল্লাহ যেন ওদেরকে উচিত শিক্ষা দান করেন আল্লাহুম্মা আমিন এবং তাদের থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহুম্মা আমিন তো বলছিলাম যে যারা অপবাদ দেয় তাদেরকে এই শাস্তি মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরাতুন নূরের 23 থেকে 25 নম্বর আয়াতে আরো একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবাদেরকে বললেন যে তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে গুনাহ থেকে বিষয় থেকে বেঁচে থাকবে তার মধ্যে এই বিষয়ে আমরা একদিন আলোচনা করেছি তাই সময়ক্ষেপ না করে যেটা আমাদের উদ্দেশ্য সেটা বলবো আর সেটা হলো যে সপ্তম নাম্বার যে বিষয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন তা ছিল ওয়াকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা যা আয়াতের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যশীল একমত এবং একই কথাগুলো এই হাদিসেও বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সপ্তম মারাত্মক এবং ধ্বংসাত্মক গুনাহ হলো কোন সতী সাধবী নারীকে জেনার অন্যায় অপবাদ দেওয়া সহিহুল বুখারী মাকতাবা শামিলা 21তম খণ্ড 143 পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে অন্যায় অপবাদ কোন নারীকে কোন পুরুষকে দেওয়া এটা বড় গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ তাকেই বলা হয় যার শেষে শাস্তির উল্লেখ হয়েছে ধমকের উল্লেখ হয়েছে আর এখানে আমরা দেখতে পেলাম যে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবুল মুবেকাত সাতটি ধ্বংসাত্মক বিষয় অন্তর্ভুক্ত করেছেন আর মহান রব্বুল আলামিনও বলেছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম এই শাস্তি তাদের জন্য ঘোষণা করা হয়েছে যে কথা বলছিলাম শুরুতে যে আমাদের আলোচনার বিষয়টি গল্পের মাধ্যমে জ্ঞান একটি অপবাদের ঘটনা আজকে আপনাদের এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ সেই অপবাদের ঘটনা দুনিয়ার কোনো সাধারণ নারীকে দেওয়া হয়নি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তিকে দেওয়া হয়নি দেওয়া হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীকে প্রিয় ভাই এবং বন্ধুগণ ইনি হলেন বা তিনি হলেন আয়েশা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা আনহুমা কারণ দুইজনই কি সাহাবী মেয়েও সাহাবিয়া
এবং বাবাও কি সাহাবি এজন্য রাদিয়াল্লাহু আনহুমা একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলার নেতৃত্ব দিলেন আর ওই কাফেলার অন্তর্ভুক্ত ছিলেন বড় বড় সাহাবীরা আবু বকর ওমর ওসমান এরকম বড় সাহাবীরা সেই কাফেলায় ছিলেন তো ওই লোকটার মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় তাদের চাইতে আমাকে বেশি ভালোবাসেন বলে আমাকে কি দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন তো উনি অভিযান থেকে ফিরে আসলেন আসার পরে উনার মনে একটা মানে আশা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটু করব পরীক্ষা করে নিব উনি আমার নামটা বলেন কিনা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা তার এই আপনার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন ওই সময় ওই ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করছেন ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সবচাইতে প্রিয় পাত্র কে কাকে কোন সাহাবীকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইশারা করলেন যে আমি যার রানে মাথা দিয়ে শুয়ে আছি আমি সেই নারীকে সবচাইতে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ উনি বলছেন যে আমি নারীদের মধ্যে বলছি না আমি বলছি কাদের মধ্যে পুরুষদের মধ্যে তখন বললেন আবু হা আল্লাহু আকবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উনি পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহু আকবার তো এই উম্মুল মুমিনিন আয়েশা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা তাকে এই অপবাদ দেওয়া হয়েছিল সেই অপবাদের ঘটনাগুলো ঘটনাটি আমাদের জানা দরকার এবং এখান এই ঘটনা কেন্দ্রিক মহান রব্বুল আলামিন বেশ কয়েকটি আয়াত আল কোরআনুল কারীমে নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আবু বকরের পরিবারকে কোরআনুল কারীমে সনাক করে তাদের ইতিহাস লিখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যা তেলাওয়াত করা হবে সেই ঘটনাগুলো ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি ঘটনাটি নিজে বর্ণনা করছেন কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রয়েছে কোথায় বুখারী শরীফে হাদিস নাম্বার 2467 মুসলিম শরীফের হাদিস নাম্বার 4974 এবং বর্ণনাকারী হলেন খোদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت رسول صلى الله عليه وسلم ارشاد ارمني যার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন যার বুকে মাথা রেখে ইন্তেকাল করেছেন সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন কালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আন ইয়াখরুজা সাফারান আকরা বাইনা নিসাইহি ফাইয়াতাহুন্না খারাজা সাহমাহা খারাজা বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর করতে চাইতেন তখন তিনি আকরা বাইনা নিসাইহি তার নারীদের মহিলাদের তার স্ত্রীদের মাঝে কি করতেন লটারি করতেন আর যার নাম উঠত তাকে নিয়ে তিনি উক্ত সফরে বের হতেন অতএব যারা একাধিক বিয়ে শাদি করতে চান এই নিয়মগুলো কিন্তু মেনে চলবেন রসুলের যে নীতি ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নীতি মেনে চলবেন সেই আদল ইনসাফ মেনে চলবেন না হলে কিন্তু শান্তি হবে না কি হবে অশান্তি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম ছিল যে যার নাম উঠবে সে নামটা সেই মহিলা সেই স্ত্রী তার সাথে যাবেন قالت عائشة رضي الله عنها إبار عائشة رضي الله عنها بلچن فأقرأ بيننا في غزوة غزاها هناك جد رسول صلى الله عليه وسلم أما در مجھے لوٹا دي كلن فخرج فيها سهمي تر آگے بولی غزوة بولا ہوئی وہی شمس تو جدو کے جکھن رسول صلى الله عليه وسلم نجے شاشوری لے اپستیر چھلن شتا بولو کی গাজওয়া আর বাকিগুলো এমনি জিহাদ কিছু আছে যেগুলো 400 বা তার নিচের সংখ্যা নিয়ে কোনো সাহাবীকে দিয়ে পাঠিয়েছেন সেগুলোকে বলা হয় সারিয়া তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যে সকল যুদ্ধে উপস্থিত ছিলেন সেগুলোকে বলা হয় গাজওয়া বদর কি গাজওয়া উহুদ কি গাজওয়া তাবুক কি গাজওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন এগুলো কি গাজওয়া
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহধর্মিনী সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন ফাখারাজা ফিহা সাহম কোন এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন লটারি করলেন তো কার নাম বের হলো আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম লটারিতে উঠে গেল এখন আমরা লটারি করি বিভিন্ন সময় যখন পুরস্কার দেই আর খালি আপনারা টোকেন ধরে থাকেন আমার নামটা যদি উঠে তাহলে পুরস্কারটা পাবো সেই লটারিতে নাম উঠলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফখরাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাম লটারিতে ওঠার বদৌলতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গিনী হয়ে বের হয়ে গেলাম ওয়াজালিকা বাদা মা উনজিলাল হিজাব আর এই ঘটনা ছিল পর্দার আয়াত নাজিল হওয়ার পরে فانا احمل في احمل في هودجي وهو مركب من مراكب النساء وانزل فيه وانزل فيه مسيرنا আর উনি বলছেন যে আমাকে হাউদাজ হাউদাজ বলা হয় পালকির মতো একটা বাহন যেটা ছোট ঘরের মতো তৈরি করা হতো এবং এটাকে উটের উপরে বসিয়ে দেওয়া হতো এবং সেখানে মহিলাদেরকে বা সম্মানিত যিনি নারী হতেন তাকে সেখানে রাখা হতো উটটাকে রাখালে কি হতো টেনে নিয়ে যেত এটাকে বলা হয় হাউদাজ আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাকে হাউদাজে উঠিয়ে রাখা হতো আবার যেখানে আমাদের পথ চলা শেষ হতো ওইখানে আবার আমাকে নিচে নামানো হতো حتى إذا فرغ رسول الله صلى الله عليه وسلم من غزبه رسول صلى الله عليه وسلم تر لڑائی تر جہاد کی کلن شش کلن سمپت کلن وقفل یعنی رجع پھر اس پہ شروع کلن وذنون من المدينة امرا مدينة کچھ کچھ چولے اسلام آذن ليلة بالرحيل فقمت حين آذنوا بالرحيل فمشيت حتى جاوزت الجيش فلما قضيت من شأني أقبلت إلى الرحل تو مدينار কিছু বাকি আছে পৌঁছতে আর ওই টাইমে বলা হলো কি যে আজকে রাতে আমরা এখানে অবস্থান করব লোকেরা সেখানে অবস্থান করছিলেন আর হঠাৎ করে বলা হলো ঘোষণা আসলো যে আমরা শেষ রাতে এখান থেকে কি করব চলে যাব তো ওই সময় যখন চলে যাওয়ার ঘোষণা আসলো তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই হাউদাজটা যে নামিয়ে রাখা হয়েছিল ওর ভেতরে উনি ছিলেন তো ওইখান থেকে তিনি বের হলেন এবং বলছেন যে ফামাশাইতু হাত্তা জাহুস্তুল জাইশ ওনার মানবিক যে প্রয়োজন পেশাব পায়খানা সেটা তার এসেছিল ফলে তিনি চলা শুরু করলেন এমনকি সেনাবাহিনীকে ছাড়িয়ে গেলেন কারণ সেনাবাহিনীর ভিতরে তো পেশাব পায়খানা করা যায় না আর বিশেষত একজন নারী যখন আর উম্মুল মুমিনিন তারপরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে ভালোবাসার পাত্রী এই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন আমি সৈন্যদেরকে পার হয়ে চলে গেলাম ফালাম্মা কাযাইতু মিন শানি আর আমার পেশাব পায়খানা যখন শেষ হয়ে গেল কমপ্লিট তখন আমি আকবালতু ইলার রাহাল তখন আমি বাহনের দিকে আসা শুরু করলাম তো আস যখন আসতেছি কেবল মানে পৌঁছে যাব এমন সময় ফালামাসতু সাদরি আমার বুকে আমি হাত দিয়ে দেখলাম ফাইজা ইকদি মিন জাজ'ই গিফারিন কাদ ইনকাতা একটা মূল্যবান কাঠের একটা গাছের কিছু ওই যে আপনার মাদুলি দ্বারা তৈরি আমার একটা মূল্যবান ইয়া ছিল গলার হার ছিল সেটা ইনকাতা মানে কেটে গেছে অর্থাৎ কেটে কোন জায়গায় ছিঁড়ে পড়ে গেছে এটা فرجعت فالتمست عقدي فحبسني ابتغاؤه তারপরে আমি ফিরে গেলাম এবং ওই আমার হারটা খুঁজতে থাকলাম আর ওই হার খোঁজাই আমাকে লেট করিয়ে দিল ওইখানে আমাকে বন্দি করে রাখলো হাবাসানি মানে আমাকে বন্দি করে রাখলো ইবতিগাউহু ওই হারের খোঁজ অনুসন্ধান খুঁজতে খুঁজতে কি হলো এদিকে এই সমস্ত লোকেরা চলে গেল وأقبل الرهط الذين كانوا يرحلون لي فحملوه هودجي فرحلوه على بعيري الذي كنت أركب وهم يحسبون أني فيه وهم يحسبون أني فيه আর যে লোকেরা আমার হাউদাজ কি আমার পালকি জাতীয় এই বাহনকে বা আসনকে ঘোড়ার উপরে উঠাতেন উটের উপরে আবার নামাতেন তারা আমার হাউদাজকে দইরা উপরে উঠাইলেন মনে করছেন কি আমি অন্দর কেল্লাতেই রয়েছি আমি মনে হয় ভিতরেই আছি আর এটা মনে করে তারা উপরে হাউদাজ উঠিয়ে চলে গেলেন قالت وكانت النساء ذلك ذاك خفافا
আর ওই সময় মহিলারা অত্যন্ত হালকা চিকন ছিলেন, মোটা ছিলেন না। এখন তো আমাদের এই বর্তমান সময়ে আমরা সকলেই প্রায় মোটা হয়ে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, যদি বেশি খেতে হয় তাহলে তিন ভাগের এক ভাগ খাবা, তিন ভাগের এক ভাগ পানি পান করবা, তিন ভাগের এক ভাগ নিঃশ্বাসের জন্য রাখবা। এটাও আমরা আজকে রাখতে পারছি না, এটা ওটা খেতে খেতে লাস্টে আর একটা ফল রয়ে গেছে, খেয়ে দেখা যাচ্ছে এবার আর নিঃশ্বাস নেওয়া যাই না, যেন ওই লোকের মতো, ওই দাওয়াত খাওয়া লোকের মতো আমাদের চরিত্র হয়ে গেছে। যে লোক দাওয়াত খেতে খেতে এমন হয়েছে যে মুখ পর্যন্ত খাবার চলে এসেছে, এবার আর নিঃশ্বাস নিতে পারেন না, হার্ট ফেলের মতো শুয়ে আছে। এরপরে হঠাৎ একটা পিঁপড়া তার নাকের পাশ দিয়ে যাচ্ছে, তো একটা দানা বা একটা ভাতগুলো নিয়েই যায়, তো নিয়ে যাচ্ছে, যখনই নিয়ে গেছে তো শরীরের উপর দিয়ে যখন হাঁটছে কিউলো, তো তারপরে ওর জ্ঞান আসছে, সচেতন হয়েছে, তারপর ওর ছেলেকে বলছে কি রে বাবা আর দাওয়াত আছে নাকি। তো এই হচ্ছে আমাদের অবস্থা, খাইতে খাইতে এমন অবস্থা যে আমরা রসুলের নীতি আর মানতে পারছি না, ফলে মোটা হইতে হইতে আমাদের অবস্থা 12টা বেজেছে। তাই যদি কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি মেনে চলে অবশ্যই সে চিকন হয়ে যাবে, মোটার সমস্যা অন্তত থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে সে নীতি মানার তৌফিক দান করেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওই সময় মহিলারা চিকন ছিল, এখনকার মহিলারা কি বেশিরভাগ আমাদের চাইতো বেশি মোটা। মা বোনেরা রাগ করবেন না, এটাই বাস্তবতা, অনেক মহিলাকে দেখা যায় নড়তে চড়তে পারে না। তো আল্লাহ যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ব্যবহার করে এই একটা আযাবের মতো মোটা হওয়া থেকে হেফাজত করেন। লাম ইউবিলনা ইয়াসকুলনা ওয়া লাম ইয়াকশাহুনাল্লাহাম, তাদের গোস্ত বেশি হয়ে যায়নি এবং তারা ভারী হয়ে যাননি। ফালাম ইয়াসতানকিরুল কওম সিকলাল হাউদা জাহিনা রাহুহু ওয়া রাফউ, যখন এই হাউদাজের লোকেরা হাউদাজটাকে উঠালো, পালকিটাকে উঠালো, তখন তারা বুঝতেই পারলো না যে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভিতরে আছেন কিনা। ওয়াকুনতু জারিয়াতান হাদিসাতুস সিন, আরো একটা বড় সমস্যা ছিল যে আমিও এক পিচ্চি ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন 6 বছর বয়সে, তার সাথে ঘর সংসার করেছেন 9 বছর বয়সে, তাহলে না এই আর মারা গেছেন 18 বছর বয়সে, তাহলে এই মহিলাটার বয়স কত তখন? খুব অল্প বয়সের নারী মেয়ে ছিলাম আমি। ফাবাসুল জামালা ওয়াসার, তারা উঠকে চালনা করলো এবং তারা চলে গেল। ওয়াজাদতু ইদ্দি বাদা মা ইস্তামাররাল জাইশ, যারা যাই সেনাবাহিনী চলে যাওয়ার পরে আমি আমার হারটা পেলাম। ফাজিতু মানাজিলাহুম ওয়া লাইসা বিহা দাঈন ওয়া লা মুজিব, আমি যেখানে সেনাবাহিনী ছিল ওই জায়গায় এসে দেখছি ওইখানে কোনো লোকই নেই, কেউ তো চিল্লাইলে কারো ডাকে আহ্বানে সাড়া দিবে এরকম কোনো লোক সেখানে নেই। ফাতামা ফায়তায়াম্মামতু মানজিলাল্লাযী কুনতু ফীহি ওয়া যানান্তু আন্নাল কওমা সায়ফকিদুনী ফায়ারজিউনা ইলাইয়া। কয়েকদিন আগে একটা প্রশ্ন এসেছিল জুবায়ের ইসলামিক দাওয়া সেন্টারে, যে মহিলাদের মধ্যে সবচেয়েতে জ্ঞানী কে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়সে ছোট ছিলেন কিন্তু তার জ্ঞান দেখেন। উনি বলছেন যে ফাতায়াম মন তো, আমি ইচ্ছা করলাম যে আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাতে কি করব, ফিরে যাব। হয়তো হতে পারে কি ওরা ওরা যখন আবার কোনো জায়গাতে থামবে বা খোঁজ নিয়ে দেখবে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পালকি বা হাউদাজের ভিতরে নেই, তখন তারা আবার এখানে কি করবেন, ফিরে আসবেন। আর আমি এখান থেকে যদি রওনা হয়ে যাই, পথেও হারিয়ে যেতে পারি, কোন দিকে যাবো আমি নিজে জানি না। তাহলে জ্ঞান আছে কিনা? জ্ঞান আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কত হাদিস বর্ণনা করেছেন, 2210টি হাদিস উনি বর্ণনা করেছেন। তো এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি তখন আমার আগের জায়গাতে কি করলাম, ফিরে আসলাম। ফাবাইনামা আনা জালিসাতুন ফি মানজিলি গালাবাতনি আইনায় ফানিমতু, তো আমি আমার ওই জায়গাতেই বসেছিলাম আর আমার চোখ আমার উপরে প্রভাব বিস্তার করলো, মানে আমার ঘুম চলে আসলো, আমি ঘুমিয়ে পড়লাম। ওয়া কানা সফওয়ান বিন মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু ثم الزكواني قد عرس من وراء الجيش فأدلج فأصبح عند منزلي. আর অপর দিকে সফওয়ান বিন মুআত্তাল আস-সুলামি আজ-জাকওয়ানি রাদিয়াল্লাহু আনহু, প্রখ্যাত একজন সাহাবী, উনি সেনাবাহিনীর পিছনে আসছিলেন। এটার কারণ অনেকে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে রেখে আসতেন, যে কোন সকালবেলা দেখতেন যে কোনো কিছু ছুটে গেছে
কিনা এটা একটা বর্ণনা আরেকটা বর্ণনা হচ্ছে যে উনিও একটু ওয়ালস টাইপে ছিলেন ঘুম বেশি ছিল তার অনেকে চলে গেছেন ওনার এটা খবর ছিল না এবার তিনি যখন জায়গাটা পেয়েছেন তখন একা একা কি করছেন মদিনার পথে রওনা দিয়েছেন ফাসবাহ ইনদা মানজিলি উনি রওনা দিয়ে আমার যে ইয়া ছিল জায়গা সেখানে তিনি এসেছিলেন এসে পৌঁছলেন ফারআ সাওয়াদা ইনসানিন নাইম আর আমি কি করে আছি উনি তো ঘুমিয়ে আছেন না ঘুমিয়ে গেছেন তো উনি দেখলেন যে একটা কালো মানুষ ঘুমিয়ে আছে এমন মনে হয় তো উনি বলছেন যে ফাতানি ফাআরাফানি হিনা রাআনি তো উনি আমার কাছে আসলেন কালো দেখে যে কি এখানে শুয়ে আছে তখন তিনি এসে আমাকে চিনতে পারলেন ওয়াকাদ কানা ইয়ারানি ক্বাবলা আন ইয়াদরি আন ইয়াদরাবাল হিজাবু আলাই আর উনি আমাকে কেন চিনতে পারলেন কারণ পর্দা ফরজ হওয়ার আগেই উনি আমাকে দেখেছিলেন এবং উনি তখন থেকে আমাকে চিনতেন যেহেতু আমার ঘুমের ঘরে আমার পর্দাটা চোখ মুখটা খুলে গিয়েছিল তখন তিনি আমাকে দেখেই কি করলেন চিনতে পারলেন ফাস্তাই কালতু বি ইস্তার জাইহি হিনা আরাফানি উনি উনাকে চিনেই দেখলেন যে উম্মুল মুমিনিন আয়েশা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহু আকবার তখন তিনি ইস্তারজা করলেন ইস্তারজা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন ওনার এই আওয়াজ শুনে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি হলেন জেগে উঠলেন ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি আমার যে ওড়না ছিল ওড়না দিয়ে আমার চেহারা আমি ঢেকে ফেললাম কে বলছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়াল্লাহি মা ইউকাল্লিমুনি কালিমাতান ওয়ালা সামি'তু মিনহু কালিমাতান গায়রা ইস্তারজাইহি হাত্তা আনা খারাহি রাহিলাতাহু আল্লাহু আকবার আমরা তো হলে জিজ্ঞাসা করতাম কি ব্যাপার আপনি এখানে কেন বাকিরা গেল কই ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করতাম কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে হাদিস বর্ণনা করছেন এবং বলছেন যে আল্লাহর কসম করে বলছি উনি আমার সাথে একটা শব্দও উচ্চারণ করেননি একটা কথাও আমার সাথে বলেননি এবং আমার আমি তার কাছ থেকে কোনো শব্দ শুনতে পাইনি শুধু শুনতে পেয়েছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাত্তা যখন উনি দেখলেন হাত্তা আনা খারাহিলাতাহু দেখলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অতএব আমার দায়িত্ব কি উম্মুল মুমিনিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া তিনি তার ঘোড়াকে তার বাহনকে বসালেন তার উটকে বসালেন ফাওয়াতিয়া আলা ইয়াদিহা ফারাকিবাত ফাওয়াতিয়া আলা ইয়াদিহা ফারাকিবতুহা উনি ওনার ইয়াতে এই হাতে মানে সামনের অংশে এইভাবে বাড়ি দিলেন পতিয়া মানে পদদলিত করা তো উনি এরকম করলেন আমরা বলি না বস 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 তখন শুয়ে বসে যায় বা শুয়ে যায় কোনো জন্তু তো এরকম উনি করলেন করার ফলে উটটা বসলো আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের উপরে চললেন ফানতালাকা ইয়াকুদু বিয়ার ওয়াহিলাতা হাত্তা আতাইনাল জাইশ বাদামা নাযালু মুগিরিনা ফি নাহরি যাহিরা দ্বিপ্রহরের প্রায় দ্বিপ্রহরের সময় যখন চলা বড় মুশকিল হয়ে গেছে এমন টাইমে ওনারা কি করেছেন একটা জায়গাতে বিশ্রাম নেওয়া শুরু করেছেন আরবদের আগের নিয়ম ছিল যে সকাল সকাল চলতেন শেষ রাত্রের শেষ ভাগে চলা শুরু করতেন যখন রৌদ্রের তীব্রতা বেড়ে যেত তখন চলা বন্ধ করতেন আবার সন্ধ্যার সময় কি করতেন চলা শুরু করতেন কিছুক্ষণ চলার পরে আবার রাত্রে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য আবার থেমে যেতেন তারপর শেষ রাত্রে আবার পথ চলা শুরু করতেন তো দ্বিপ্রহরের পূর্বক্ষণে রোদের তীব্রতার কারণে তারা এক জায়গায় অপেক্ষা করছেন ওয়াক্ত সিদ্দাতিল হার ফাহালাকা মান হালাকা ফি শানি আর ওই সময় আমার ব্যাপারে অনেক সাহাবী গুনাহগার হয়ে গেছেন অলরেডি কিন্তু উনি এই খবরগুলো কি করেননি জানতে পারেননি ওয়া কানা আল্লাযী তাওয়াল্লা কিবরাহু আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ফাকাদিমনাল মদিনা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আব্দুল সফওয়ান বিন মুআত্তাল আস-সুলামী রাদিয়াল্লাহু আনহুর কোনো কথা হয়নি শুধু ইন্না লিল্লাহ বলেছেন আর উঠকে বসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উটের উপরে চড়িয়ে রাসূলের দরবারে কি করেছেন পৌঁছে দিয়েছে কিন্তু মুনাফিকদের সর্দার এবং সবচাইতে এই অপবাদের ঘটনায় যে নাটের গুরু ছিল সেই নাটের গুরু হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাইসুল মুনাফিকিন মুনাফিক সর্দার মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তোরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তখনই কিছু লোক
আমার ব্যাপারে বিভিন্ন কানাঘোষা কি করে শুরু করে দেয়, ব্যাপার কি তার সাথে একাকী আসলো, বোঝা গেল? তো তারপর বলছেন যে ফাকাদিমনাল মদিনা, আমরা মদিনায় আগমন করলাম, ফাসতাকাইতু মারিজতু হিনা কাদিমনাল মদিনা তাশাহ, মদিনায় আসার সাথে সাথে আমি অসুস্থ হয়ে গেলাম, ঘটনা কিছুই জানি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু কোনো কথাই জানেন না তার অপবাদ সম্পর্কে, কিন্তু মানুষের মাঝে এগুলো চলছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক মাস যাবৎ অসুস্থ, والناس يفيضون في قول اهل الافك ولا اشعر بشيء من ذلك, উনি বলছেন মানুষেরা আমার ব্যাপারে অপবাদ রটনা করে বেড়াচ্ছে, রচনা করে বেড়াচ্ছে, কিন্তু আমি এগুলো জানি না। وهو يريبني في وجعي اني لا اعرف من رسول الله صلى الله عليه وسلم اللطف الذي كنت ارى منه حين اشتكي, انما يدخل رسول الله صلى الله عليه وسلم فيسلم ثم يقول كيف تيكم, আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমারও পরবর্তীতে যখন ঘটনা জানা গেল তখন আমার মনে মনে সন্দেহ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাতে আমার আগে অসুখ হলে যেমন আমাকে ভালোবাসতেন, যেমন নরম ভাষায় বিভিন্ন কথা জিজ্ঞাসা করতেন, কিছু লাগবে কি না ইত্যাদি আদর করতেন, স্নেহ করতেন, সেরকম স্নেহ আর করছেন না, যখন আমার কাছে আসছেন আর কোনো কিছু বলছেনও না, যখন আসছেন বলছেন কাইফাতিকু, কেমন আছো তুমি, খালি ভালো মন্দ একটা জিজ্ঞাসা করছো, খালাস। ফাযাকা ইউরিবুনি ওয়া লা আশুরু বিশশার, এটাই আমাকে সন্দেহে ফেলেছিল, কিন্তু খারাপই যে পিছনে রুটে চলেছে সেই ব্যাপারে আমি কিছুই জানতাম না। হাত্তা খারাজতু বাদা মা নাকাহতু খারাজতু খারাজাত মাই উম্মু মিসবাহ কিবাল আল মানাসির মাকান খারিজ আল মদিনা, তো যখন আমি মোটামুটি ভালো হয়ে আসলাম তখন উম্মে মিসতা তার সাথে আমি বের হলাম, কেবাল আল মানাসে, মানাসে একটা মদিনার একটু বাহিরে একটা জায়গার নাম, সেদিকে বের হলাম। ওয়া হুয়া মুতাবাররিজুনা, মানাসে কি ছিল ওই এলাকায় তখন মদিনার লোকেরা পেশাব পায়খানা করতে যেতেন, ওয়া কুন্না লা নাখরুজ ইল্লা লাইলান ইলা লাইলি, আর তখনকার অবস্থা এমন ছিল যে আমরা এক রাত্রে পেশাব পায়খানা করলে পরের রাত্রে আবার যেতাম, কারণ দিনের বেলা সেরকম কোনো যে পাকা ব্যবস্থা বা কাঁচা ব্যবস্থা ঘেরাও কোনো ব্যবস্থা তখন সেটা ছিল না, তাই এই রাত্রে যদি যে পেশাব পায়খানার চাহিদা শেষ করতো বা প্রয়োজন মেটাতো তাহলে আবার ঘুরে পরের রাত্রেও যেত। এই কাজগুলো বা এরকম পরিস্থিতি আমরা হয়তো ছোটকালে অনেকেই দেখেছি যে পেশাব পায়খানা এরকম ছিল না, এখন যেরকম প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে, ফলে এরা নির্ভর করতো যে রাত্রে সেরে ফেলবো, পরে আবার পরের রাত্রে এই মানবিক চাহিদা সেটা যদি আসে তো পূরণ করবো। তারপরে উনি বলছেন যে ওয়াজালিকা কাবলা আন নাতাখিদাল কুনুফা কারিমাম মিন বুয়ুতিনা ওয়া আমরুনা আমরুল আরাবিল আউয়াল ফিত তানাযুহ, তো উনি বলছেন যে এটা তখন কার ঘটনা যখন আমরা বাড়ির কাছে বাথরুম বা টয়লেট তৈরি করিনি, আর আমাদের অবস্থা ছিল টয়লেটের ক্ষেত্রে আরবদের মতোই, অর্থাৎ তারা বাথরুমকে দূরে রাখতেন বাড়ি থেকে, এই ময়লা টয়লা দুর্গন্ধ হবে অতএব এটাকে দূরে রেখে আসু, ওয়া কুন্না নাতাআযা বিল কুনুফি আন নাতাখিযাহ ইনদা বুয়ুতিনা, আমাদের বাড়ির কাছে আমরা টয়লেট তৈরি করব, এটাতে আমরা এটাকে আমরা খারাপ মনে করতাম, এতে একে কষ্টদায়ক মনে করতাম যে দুর্গন্ধ ছড়াবে, অতএব এটাকে দূরেই রাখা ভালো। ফান তালাক্তু ওয়া আনা ওয়া উম্মু মিসতাহ, তো তাহলে রাতে আবার ওই এক সমস্যা সৃষ্টি হয়েছিল, এই বাথরুমে যেয়ে আবার বাথরুমে যাচ্ছেন, সমস্যার সমাধান ইনশাআল্লাহ এখন আসছে ওই বাথরুমে যেয়েই, তো ফান তালাক্তু আনা ওয়া উম্মু মিসতাহ, উম্মে মিসতাহ একজন মহিলা, উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুজনেই কি করলেন একসাথে রাত্রে ওই মানাসে এলাকায় বের হলেন বাথরুম সারার জন্য। ওয়াহিয়া বিনতু আবি রহিম বিন মুত্তালিব বিন আব্দে মানাফ, এই রহিম আবু রহিম বিন মুত্তালিব বিন আব্দে মানাফের মেয়ে ছিলেন উম্মে মিসতাহ। ওয়া উম্মুহা ইবনাতু সখর বিন আমির, আর এই উম্মে মিসতার মা ছিলেন সখর বিন আমিরের মেয়ে, খালাতু আবি বকর সিদ্দিক, আর উম্মে মিসতা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খালা। ওয়া ইবনুহা মিসতাহ বিন উসাসা বিন আব্বাদ বিন মুত্তালিব, ফা আকবালতু আনা ওয়া বিনতু আবি রহিম কিবালা বাইতি, তো উনি বলছেন যে
আবু উম্মে মিস্তার ছেলে হলেন উম্মে মিস্তার, মিস্তার মা, তাই না? তো ওনার ছেলের নাম হচ্ছে মিস্তা বিন উসাসা বিন আব্বাদ বিন আব্দুল মুত্তালিব বিন মুত্তালিব। তো উনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফা আকবালতু আনা ওয়া বিন তামিরুম উম্মে মিস্তা এবং আমি আসতে লাগলাম কেবালা বাইতি আমার বাড়ির দিকে। হিনা ফারাগনা মিন শানিনা যখন আমাদের কাজ শেষ হলো তখন বাড়ির দিকে ফেরা শুরু করলাম। ফাউসিরাত উম্মু মিস্তা ফি মারতিহা তার গায়ে একটা পশমের কাপড় ছিল বা চাদর জাতীয়, সেই কাপড় চাদরে পা পেঁচিয়ে উনি পড়ে গেল। কে উম্মে মিস্তা কালাত তখন পড়ে যাওয়ার সাথে সাথে তিনি বললেন তাইসা মিস্তা, মিস্তা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ফাকুলতু লাহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি তখন বললাম উম্মে মিস্তাকে বিসা মা কুলতি তুমি যে কথাটা বললে যে মিস্তা হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে খুব খারাপ কথা বলেছে তুমি। আতুস আতা সুবিনা রাজুলান কাদ শাহিদা বদরান মিস্তা বিন উসাসা বদরি সাহাবি বলছেন যে আপনি এমন একজন পুরুষকে গালি দিচ্ছেন যিনি বদরের যুদ্ধে শরীক হয়েছেন অংশগ্রহণ করেছেন। কালাত আই হান্তা আওয়ালাম তাসমাই মা কাল হে মহিলা হে নারী আয়েশাকে উনি বলছেন রাদিয়াল্লাহু আনহা তুমি কি জানো না যে সে কি কি কথা প্রচার করেছে। কুলতু ওয়ামা যা কাল তখনও তিনি কিছুই জানেন না বলছেন যে মেস্তা কি বলেছেন। কালাত ফা আখবারাতনি বিকাউলি আহলিল ফিফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন উম্মে মিস্তাহ বিনতে আবি রহিম তিনি আমাকে এই অপবাদের ঘটনা সম্পর্কে কি করলেন হাদিস বর্ণনা করলেন শোনালেন। ফাজদাদাতু মারাদান ইলা মারাদ অসুখ প্রায় কি হয়েছিল ভালো হয়ে গেছিল এখন অসুখ আরো কি হলো বেড়ে গেল। ফালাম্মা রাজাতু ইলা বাইতি যখন বাড়িতে ফিরে আসলাম ফাদাকাল আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আমার কাছে আসলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লামা সুম্মা কাল সালাম দিয়ে বললেন কাইফাতিকুম কেমন আছো তুমি কুলতু আতাযানু লি আন আতিয়া বাওয়ায়া আপনি কি আমাকে অনুমতি দিবেন আমি আমার বাপের বাড়িতে যাব আমি অসুস্থ। কালাত ওয়া আনা হিনা ইযিন উরিদু আন আতায়াক্কানাল খাবরা মিন কিবালিহি মা বাড়িতে যাওয়া আসলে উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে যে উম্মে মিস্তা যে ঘটনাগুলো বলল এটা আসলে সত্য কিনা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য বাবা মাকে জিজ্ঞাসা করব তাই বাড়িতে যেতে চাইলাম। ফাআযিনা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। এখন যদি কোনো নারী বাপের বাড়িতে যেতে অনুমতি চায় তাহলে অনুমতি দিতে হবে তবে অবশ্যই পর্দা পুশিদা ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো খেয়াল করবেন। কিন্তু অনেক পুরুষ আছে না তুই ওই বাড়িতে যেতে পারবি না আমার সাথে ঝগড়া হয়েছে না যাওয়া চলবে না ওই বাড়িতে না এরকম করবেন না বরং ওইখানে তার মা আছে বাপ আছে হয়তো বা আর অন্য আত্মীয় স্বজন যারা আছে ওদের সাথে তার দেখা করা যাদের যারা মাহরাম বিশেষ করে যায় যেগুলো সেগুলোতে অবশ্যই তাকে যেতে দিতে হবে আপনি চলেন না সেটা আপনার ব্যাপার কিন্তু তাকে যেতে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেতে দিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ফাজিতু আবাওয়ায়া ফাকুলতু লি উম্মি আমি আমার বাবা মার কাছে এসে আমার মাকে বললাম ইয়া আমাতা হে আমার মা মায়ে তাহাদ্দাসুন নাস মানুষেরা কি বলছে ফাকালাত ইয়া বুনাইয়া তখন তিনি বললেন যে হে মেয়ে হে কন্যা হে বেটি হাউবিনি আলাইকি বিষয়টাকে তুমি হালকা ভাবে নাও বিষয়টাকে হালকা ভাবে নাও এখন কিছু বিষয় আছে বিশেষ করে রাষ্ট্রীয় ব্যাপার বা আমাদের সামাজিক ব্যাপার পারিবারিক ব্যাপারও হয় যদি কোনো ব্যাপার ঘটে যায় তাহলে আরেকজন এসে আপনাকে উস্কাবে তোর কি গায়ে রক্ত নেই রে তুই একটু ইয়া কর তুই তুই কি কম নাকি ইত্যাদি এরকম কথা অনেক সময় অনেকে বলে থাকে কিন্তু না আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা বলছেন হাউবিনি আলাইকি শান্ত হও এবং বিষয়টাকে তুমি হালকা চোখে হালকা নজরে দেখো ফাওয়াল্লাহি লাকাল্লামা কানাত ইমরাআতুন কাত্তুন ওয়াদিয়াতান ইনদা রাজুলিন ইউহিব্বুহা ওয়া লাহা দারায়ির ইল্লা আকসারনা আলাইয়া তাল্লার কসম করে আমি বলছি যে যখন কোনো নারী সুন্দরী রমণী তার স্বামীর কাছে প্রিয় পাত্রী হন তখন তার ওর যদি কি থাকে
সতীন থাকে তাহলে তার ব্যাপারেও অনেক কথাই শোনা যায় এবং রটে। অতএব তুমি বিষয়টাকে অত বড় চোখে দেখিও না, একটু শান্ত হও, এটাকে হালকা মনে করো। কালাত কুলতু সুবহানাল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তখন আমি বললাম যে সুবহানাল্লাহ, আল্লাহ মহান ও পবিত্র। ওয়াকাদ তাহাদাসান নাস বিহাযা, মানুষেরা এই কথাও বলতে পারলো আমার ব্যাপারে যে আমি ওই সফওয়ান বিন মুআত্তাল আসসালামি রাদিয়াল্লাহু আনহুর সাথে এরকম অপকর্মে আমি জড়িত, আল্লাহু আকবার, আমার ব্যাপারে এরকম কথা বা ধারণা তারা রটাতে পারলো। قالت فبكيت تلك الليله حتى اصبحت لا يرقى, আর আমি ওই রাতে কাঁদতেই থাকলাম, এমন কি আমার চোখের পানি কি হলো, শুকিয়ে আসলো, আর চোখের পানি যে রূপ ছিল বন্ধ হয় না, আর চোখের পানি শেষ হয়ে আসলো। لا يرقى لي دمع ولا اكتحل بنوم, আর চোখের পাতাও আমার বন্ধ হয় না, টেনশন যে আমি এই সকল কোন অন্যায় জড়িত নই, আমি এগুলোর খবর জানি না, শুধু ইন্না লিল্লাহ উনি পড়েছিলেন আর আমাকে উল্টে চড়িয়ে নিয়ে এসেছেন, এছাড়া দ্বিতীয় কোন শব্দ তার সাথে আমার কথা হয়নি, আর আমার ব্যাপারে এতগুলো কথা বলা হয়েছে। সুম্মা আসবাহতু আবকি ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর উনি বাকি সময়টা কেঁদে কেঁদে নিজের অশ্রু শেষ করছেন। তারপর বলছেন যে ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালেব এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে ডাকলেন, হিনা ইস্তাল বাসাল ওয়াহিয়, আর আল্লাহর কি চাহিদা আল্লাহই মালুম, ওই সময় আবার ওহি কি আছে, এক মাস ধরে বন্ধ আছে। তো আলী বিন আবি তালেব এবং উসামা বিন যায়েদ দুইজনকে ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন কি করা যায়, আসলে এটা সত্য কি না। কালাত ফাম্মা উসামা বিন যায়েদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন, বিল্লাযী ইয়ালামু মিন বারাআতি আহলি, তার ফ্যামিলি পরিবারের মুক্ততার ব্যাপারে অপবাদ থেকে সম্পূর্ণ নির্দোষ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এ ব্যাপারেই উনি ইশারা করলেন যে আমি তার ব্যাপারে খারাপ কিছু জানি না এবং বিশ্বাসও করি না। وبالذي يعلم في نفسه له من ال وبالذي يعلم في نفسه له من البدّ, এবং রাসূলের ফ্যামিলির প্রতি পরিবারের প্রতি তার যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার কথা তিনি জানিয়ে দিলেন। فقال يا رسول الله هم اهلك ولا نعلم الا خيرا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে আল্লাহর রাসূল, তারা আপনার পরিবার, আপনার স্ত্রীরা আপনার পরিবার, আর তাদের ব্যাপারে আমরা ভালো ছাড়া খারাপের কিছু পাইনি, জানি না। ও আম্মা আলী ইবনু আবি তালেব ফাকাল, কিন্তু আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লান ইউদাইয়িল্লাহু আলাইক, আল্লাহ আপনার দুনিয়াবী জীবন সংকীর্ণ করে দেননি, ওয়ান নিসা উসওয়াহা কাসির, যদি আপনার ওনার ব্যাপারে সন্দেহ হয় তা আপনি ওকে ওনাকে তালাক দিতে পারেন, আর উনি ছাড়া আরো অনেক মহিলা রয়েছেন, ওয়া ইন তাসআলিল জারিয়া তুসাদ্দিকুকা, আর আপনি যদি একে চাকরানি কে কাজের মেয়েকে জিজ্ঞাসা করেন তাহলে সে আপনাকে হক কথাটা বলতে পারবে, সত্য কথা বলতে পারবে। কালাত ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিরাতা ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসী বারিরাকে, চাকরানি কাজের মেয়ে বারিরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, এই বারিরা, হাল রাআইতে মিন শাইইন ইউরিবুকি মিন আয়েশা, তুমি কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বা নিকট থেকে এমন কোন আচরণ দেখেছো যেটা তোমাকে সন্দিহান করে, সন্দেহের সঞ্চয়ের সৃষ্টি হয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এমন কোন আচরণ তুমি তার মাঝে লক্ষ্য করেছো কিনা। কালাত লাহু বারিরা, বারিরা রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যেই আল্লাহ, সেই আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, ইন রাআইতু আলাইহা আমরান কাদতুন আগমিসুহু আলাইহা উগমিসুহু আলাইহা, আমি তার মাঝে এমন কোন বিষয় কোনোদিন দেখিনি যা দিয়ে আমি তাকে দোষারোপ করতে পারি। আল্লাহু আকবার, বাড়িতে সবসময় থাকে কি চাকরানি কাজের মেয়েরা, তিনি বলছেন যে কোন দোষনীয় বিষয় আমি তার মাঝে দেখিনি, তবে আকসারু মিন আন্নাহা জারিয়াতুন হাদিসাতুস সিন, তবে উনি একজন অল্প বয়সী মেয়ে, তানামু আন আজিনি আহলিহা, রুটি তৈরি করার সময় আটা সানতে গিয়ে কি হয়,
আটা চালতে চালতে মরতে মরতে ছোট মেয়ে এখন দুর্বল হয়ে ঘুমিয়ে যায়, তা না ঘুমিয়ে যায়। ফাতাতি দাজেনু আশাতুল্লাতি তালফুল বাইত লা তাখরুজু ইলাল মারআ ফাতাকুলুহু। আর দাজেন বলা হয় যে মুরগি, আসলে মুরগি না, বড় বাড়িতে কিছু ছাগল থেকে যেত যারা দুর্বলতার কারণে কি হতো যেতে পারতো না মাঠে এই ছাগলগুলো, ওই ছাগল ছাগল এসে ওই আটা থেকে কি করতো খেয়ে নিত। এটা আমি ওর মাঝে দেখেছি, আর কিছু আমি তার মাঝে দেখিনি। আল্লাহ আকবার, এটা কোথায় আর ওই ময়দান কোথায়? قال فقام رسول الله صلى الله عليه وسلم على المنبر، رسول صلى الله عليه وسلم منبره দাঁড়ালেন، فاستعذر من عبد الله بن ابي بن سلول، এবং মানুষের সামনে উনি উযর পেশ করলেন যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আমাকে বড় কষ্ট দিয়েছে। কে আছো যে যে কে আছো যে আমার পক্ষে তার বিরুদ্ধে কি করবে ব্যবস্থা গ্রহণ করবে? কায়াত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহু আলাল মিম্বার, মিম্বারে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া মাআশারাল মুসলিমিন, হে মুসলমানদের জামাত, মান ইয়াযিরুনি মিন রাজুলিন কাদ বালাগা আযাবু ফি আহলি বাইতি, কে আমাকে সহযোগিতা করবে ওই লোকের ব্যাপারে যার কষ্ট আমার ফ্যামিলি পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে। ফাওয়াল্লাহি মা আলিমতু আলা আহলি ইল্লা খাইরা, আল্লাহর কসম করে বলছি আমার ফ্যামিলির ব্যাপারে আমি ভালো ছাড়া খারাপ কোনো ধারণা রাখি না এবং জানিও না। ওয়ালাকাদ ওয়ালাকাদ যাকারু রাজুলান মা আলিমতু আলাইহি ইল্লা খাইরান ওয়ামা কানা ইয়াদখুলু আলা আহলি ইল্লা মাই, এবং এমন একজন লোকের সাথে অপবাদের ঘটনা তারা বর্ণনা করেছে এবং রটিয়েছে যেই পুরুষের ব্যাপারে আমি ভালো ছাড়া মন্দ কোনো খবর জানি না এবং আমার সাথে ছাড়া সে আমার ফ্যামিলির কাছে কোনোদিন আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছাড়া উনি রাসূলের বাড়িতে কোনোদিন যেতেন না। ফাকামা সাদ ইবনে মুআযা আল আনসারি, সাদ বিন মুআযা আল আনসারি রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন, ফাকালা আনা আদরুকা মিনহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ওই লোকের ব্যাপারে কি করব সহযোগিতা করব। ইন কানা মিনাল আউস, সাদ বিন মুআজ হচ্ছেন আউসদের নেতা। আনসারদের মধ্যে দুটো কবিলা ছিল, একটা ছিল আউস আর একটা ছিল খাজরাজ। আউসের নেতা ছিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। তো বলছেন যে যদি আউসের অন্তর্ভুক্ত হয় তাহলে জারাবনা উনুকাহু, তার গর্দান আমরা আমি কি করব আমরা উড়িয়ে দিব। ওয়া ইন কানা মিন ইখওয়ানিনা আল খাজরাজ আমারতানা ফাফআলতানা আম ফাফআলনা আমরা, আর যদি আমাদের ভাই খাজরাজদের অন্তর্ভুক্ত হয় ওই লোকটা তাহলে আপনি আমাদেরকে যেটা আদেশ করবেন আমরা সেটাই বাস্তবায়ন করব। قالت আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাকামা সাদ ইবনে উবাদা, সাদ বিন উবাদা তখন দাঁড়ালেন, ওহুয়া সাইয়্যিদুল খাজরাজ, সাইয়্যিদুল আউস সাদ বিন মুআজ, সাইয়্যিদুল খাজরাজ কে? সাদ বিন উবাদা দাঁড়ালেন। ওয়া কানা রাজুলান সালিহান, তিনি খুব ভালো মানুষ ছিলেন, নেককার পরেজগার লোক ছিলেন। ওয়ালাকিন ইহতামালাতুল হামিয়া, কিন্তু যখন বলেছে সাদ বিন মুআজ যে আমাদের ভাই খাজরাজের পক্ষ থেকে হলে আপনি অর্ডার করেন যেটা বলবেন আমরা সেটাই মানব, তখন তার মানে একটা এই দলপ্রীতি অথবা খাজরাজ গোত্রের প্রতি যে একটা গোড়ামি টান সেটা কিন্তু তাকে পেয়ে বসেছিল। অবশ্যই ভালো মানুষ, কিন্তু এই জিনিসটা তার নিন্দনীয় ছিল। ফাকাল আলী সাদ ইবনে মুআজ, সাদ বিন উবাদা এবার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, কাযাবতা আমরুল্লাহি লা তাকতুলহু ওয়া লা তাকদিরু আলা কাতলিহি, তুমি মিথ্যা বলেছো আল্লাহর কসম করে বলছি তুমি তাকে হত্যা করতে পারো না এবং তুমি সক্ষম না। ফাকামা উসাইদ বিন হুদাই, তখন উসাইদ বিন হুদাই রাদিয়াল্লাহু আনহু উঠলেন, এবং যারা আমাদের সাথে মুখতাসার সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাদের হয়তো মনে আছে এই উসাইদ বিন হুদাই রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত দায়ীদের একজন যারা মদিনাতে ইসলাম প্রচারে প্রাথমিক ভূমিকা পালন করেছিলেন এবং ইসলামের প্রথম রাষ্ট্রদূত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে সার্বিক সহযোগিতা করেছিলেন কে? এই উসাইদ বিন হুদাই। উনি বললেন, ওয়াহুয়া ইবনু আম্মি সাদ বিন মুআজ, আর উনি ছিলেন সাদ বিন মুআজ আউস গোত্রের যে লিডার তার চাচাতো ভাই। فقال لسعد بن عباده كذبت, তখন তিনি সাদ বিন উবাদাকে বলছেন আপনি মিথ্যা বলছেন, লা আমরুল্লাহি লানাকতুলান্নাহু, আল্লাহর শপথ করে বলছি অবশ্যই তাকে আমরা হত্যা করব। ফা ইন্নাকা মুনাফিকুন তুজাদিলু আনিল মুনাফিকিন,
আপনি মুনাফিকদের পক্ষ থেকে লড়াই করেছেন এমন মুনাফিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে আর আপনি তাদের পক্ষ থেকে লড়াই করছেন ফাসারাল হাইয়ান দুইটা দল তখন কি হলো একেবারে রাগে গোস্বায় ফুটে উঠল একদিকে শাহবাগের নাস্তিক আর একদিকে আল উলামার দল দুই দিকে ফুটে উঠল এরকম অবস্থা আল আউস ওয়াল খাজরাজ তানাহাজুল নিজা হাত্তা হাম্মু আন ইয়াকতিলু মারামারির পর্যায়ে চলে গেল ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার রাসূল কোথায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে আছেন ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউখাফফিদুহুম হাত্তা সাকাতু ওয়া সাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন শান্ত হও ফলে সকলেই কি হলো শেষে শান্ত হলো কালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়া বাকাইতু ইয়াউমি যালিক ওই দিন আমি কাঁদতে থাকলাম لا يرقولي دمع ولا اكتحل بنوم ثم بكيت ليلتي المقبله لا يرقولي دمع ولا اكتحل লাগাতার আমি কি করলাম কাঁদতেই থাকলাম কাঁদতেই থাকলাম চোখের পাতা আমার আর বন্ধ হচ্ছে না পরের দিন রাত্রে কাঁদলাম তারপরের দিনও কাঁদলাম রাত্রেও কাঁদলাম ওয়া আবাওয়ায়া যুন্নানি আনাল বুকা ফালিকু কাবিদি আর আমার বাবা মা মনে এখন ধারণা করে নিয়েছেন যে কান্নাটাই এখন আমার কলিজার টুকরা আর এই কান্নাতেই মনে হয় আমি কি হব শেষ হয়ে যাব ফাবাইনা মা হুম্মা জালিসান ইন্দি বাবা মা আমার কাছে বসেছিলেন ওয়া আনা আবকি আর আমি কাঁদছি ইস্তাদানাত আলাইয়া ইমরাতুম মিনাল আনসারি ফাযিনতু লাহা ফাজালাসাত তাবকি আর একজন আনসারির মহিলা তখন অনুমতি চাইলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমি আপনার কাছে আসতে চাই উনি বললেন যে আসো তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদছেন ওনার কাছে এসে উনিও বসে বসে কি করতে লাগলেন কাঁদতে শুরু করলেন কালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ফাবাইনা মা নাহনু আলা যালিকা দাখাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লামা সুম্মা জালাস এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় কাঁদছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিয়ে বসলেন কালা উনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া লাম ইয়াজলিস ইনদি মুনযু কিলা লি মা কিল আর আমার ব্যাপারে ওই যে যুদ্ধের দিন থেকে যা কিছু বলা হচ্ছে এর মধ্যখানে উনি আমার কাছে কোনোদিন বসেন নি শুধু এসে বলতেন কেমন আছো খালাস বের হয়ে যেতেন ওয়াকাদ লাবিসা শাহরান লা ইউহা ইলাইহি ফি শানি বিশাই আর এক মাস যাবত আমার ব্যাপারে তার কাছে কোনো ওহিও আসেনি কালাত ফাতা শাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা জালাস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কাঁদছে ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসে তাশাহুদ পড়লেন মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এগুলো পড়লেন সুম্মা কাল তারপর বললেন আম্মা বাদ অতঃপর ইয়া আয়েশা হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফা ইন্নাহু কদ বালাগানি আনকি কাযা ওয়া কাযা তোমার ব্যাপারে আমার কাছে এই এই সংবাদ পৌঁছেছে ফা ইন কুনতে বারিআতান ফাসায়ুবরিউ কিল্লা তুমি যদি নিরাপদ হও তুমি যদি নির্দোষ হও তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কি করবেন পবিত্র বলে ঘোষণা করবেন ওয়া ইন কুনতে আল মাংতি বিদাম আর যেহেতু মানুষ মানুষের দ্বারা কি হয় ভুল হয় গুনাহ হয় যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে গিয়ে থাকে ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তুমি আল্লাহর কাছে তওবা করো এখান থেকে বোঝা যায় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন নাকি জাহেলের দল কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ঘটনা জেনে নিতেন আগে এক মাস যাবত স্ত্রীর সাথে এই আচরণ করেন উনি না অসম্ভব ব্যাপার ছিল ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না গায়েবের মালিক কে একমাত্র মহান রব্বুল আলামিন فإن العبد إذا اعترف بذنب ثم تاب الله عليه বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বান্দা যখন তার গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন قالت فلما قضى رسول الله صلى الله عليه وسلم ما قال له رسول الله صلى الله عليه وسلم যখন তার কথা শেষ করলেন قال سدمعي استمسك نزوله فانقطع حتى ما احس منه قطره আমার চোখের পানি পড়া তখন কি হলো বন্ধ হয়ে গেল فقلت لابي আমার পিতাকে আমি বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ তাকে আমি বললাম আজিব আননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বললেন সেই ব্যাপারে আপনি জবাব দিন ফাকালা ওয়াল্লাহি মা আদরি মা আকুলু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর কসম করে বলছি যে আমি এখন কি কথা বলবো কি জবাব দেব এটা আমি জানি না ফাকুলতু লি উম্মি মাকে বললাম আজিব আননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে উত্তর দিন আমার পক্ষ থেকে ফাকালাত ওয়াল্লাহি মা আদরি মা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমি বলবো তার কোনো জবাব আমার জানা নেই
فقلت عائشه رضي الله عنها বলছেন বাবা মা যখন এখন বলছে না তখন আমি নিজেই মুখ খুললাম وانا جاريه حديثه السن আর আমি ছোট বালিকা আমার বয়সও খুব কম لا اقرا كثيرا من القران ওই অবস্থায় আমি কোরআনের বেশি অংশ পড়তেও পারতাম না বা জানতাম না اني والله لقد عرفت انكم قد سمعتم بهذا حتى استقر في نفوسكم وصدقتم به উনি বললেন যে আমি আল্লাহর কসম করে বলছি এবং এটা আমি জানি যে আপনারা আমার ব্যাপারে বিভিন্ন কথা শুনেছেন এবং এটা আপনাদের অন্তরে গেঁথে গেছে আপনাদের অন্তরে গেঁথে গেছে এবং আপনারা এটাকে সত্য বলে মেনে নিয়েছেন ফাইন কুলতু লাকুম ইন্নী বারিয়া আর আমি যদি বলি যে আমি নির্দোষ ওয়াল্লাহু ইয়ালামু আন্নী বারিয়া আর আল্লাহ জানেন যে আমি নির্দোষ লা তুসদ্দিকুনি বিদালি এরপরও আপনারা আমাকে সত্য বলে মেনে নেবেন না মিথ্যাকে সত্য বলার একটা ইহুদি নিয়ম কি জানেন ওটাকে বারবার প্রচার করে বারবার প্রচার করেন কিছু লোক আছে এটা শুনতে শুনতে কি করবে মুখ বন্ধ করে দেবে এরা কি কথা বলে আর বাকিরা তখন বলবে কি যে না সত্য না হলে কি এরা এমনি বলছে মাজার ভক্তের জবানবন্দি একটা বই আছে পড়ে দেখিয়েন হ্যাঁ দুই লোক একসাথে চলছে চলতে চলতে তখন এক লোক মাজারের টাকা দিবে তো আরেক বন্ধু সে মাজার ভক্ত ছিল না সে বলছে এখানে কেন তুই টাকা দিবি বলছে না এখানে টাকা দিব বাবা যে আছে ইত্যাদি ইত্যাদি তো বলছে না এখানে মাজার আছে না কবর কবরই হয়তো না এখানে না কাঠ খড় ঢুকে আছে বলছে এমনি কি কবর হয় নাকি যদি এখানে কোনো পীর বুজুর্গ না থাকে ওই তখন উনি বলছেন যে তুই কি দেখবি আমি কিভাবে কিভাবে এটা মাজার হয় লাশ ছাড়াও কি হয় মাজার হয় তুই কি দেখবি বলছে হ্যাঁ দেখবো তুই আমাকে সহযোগিতা কর দুইজন মিলে এক জায়গায় একটা মাজার বানাইছে কলা গাছকে লাশ বানাইয়া ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারপরে সুন্দর করে মাজার টাজার বানায় ওইখানে নিজেরাই কিছু মানব টানব দিয়েছে পরে দেখছে সব মানুষ আবার ওইখানে মানব দেওয়া শুরু করেছে এইবারের লোককে বলছে দেখলি তো কেমনে মাজার হয় এখানে তো ওই লোক বলছে তখন বলছে তাহলে তোর মাজারি এতকাদ বিশ্বাস থেকে তুই এবার ফিরে আই যে না নিশ্চয় এখানে এমন কিছু কারামতি বা কোনো অলিয়া অলিয়া চলে এসেছে না হলে মানুষ এখানে এরকম টাকা পয়সা দিবে কেন তাহলে হিসাবটা করে দেখেন যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন সেই সরিষাতে কি হয়েছে ভূত চেপে বসেছে তাহলে মিথ্যাকে যদি সত্যে কেউ পরিণত করতে চায় তাহলে মিথ্যাটাকে বারবার প্রচার করতে হবে এটা ইহুদি এক নীতি তো যাই হোক যেহেতু সব জায়গাতে একই কথা প্রচারিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি যদি বলি যে আমি পবিত্র নির্দোষ আর আল্লাহ তাআলা জানেন যে আমি অবশ্যই নির্দোষ তাহলে তোমরা আমাকে সত্য বলবে না সত্যায়ন করবে না ওয়ালা ইন ইতরাবতু লাকুম বিআমরিন ওয়াল্লাহু ইয়ালামু আন্নী বারিয়্যা লা তুসাদ্দিকুনানি আর যদি আমি স্বীকার করি যে হ্যাঁ আমি অপরাধে জড়িত আর আল্লাহ জানেন আমি মুক্ত তাহলে তোমরা আমাকে কি করবে বিশ্বাস করবে وإني والله ما أجد لي ولكم مثلا إلا كما قال أبو يوسف আর এই অবস্থায় আমি আমার জন্য একটাই দৃষ্টান্ত খুঁজে পাই অন্য কোন দৃষ্টান্ত আমার সামনে আসে না সেই দৃষ্টান্ত হলো ইউসুফ আলাইহিস সালামের বাবার কথা উনি বলেছিলেন যখন ইউসুফও চলে গেলেন আর বেনিয়ামিনও চলে গেলেন তার ভাই তখন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ফাসবরুন জামিল ওয়াল্লাহু মুস্তাআনু আলা মা তাসিফ আমার এখন উত্তম ধৈর্য ধারণ করা ছাড়া আর কি উপায় আছে আল্লাহ তাআলা তোমরা যা করছো সে ব্যাপারে কি আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সূরাতু ইউসুফ কালাত তিনি বললেন সুম্মা তাহাওয়ালতু ফাসতাজাতু আলা ফিরাশি আমি পাস ফিরে আমার বিছানায় শুয়ে থাকলাম কালাত ওয়া আনা ওয়াল্লাহি হিনা ইযিন আ'লামু আন্নী বারিয়া আল্লাহ শপথ করে বলছি ওই সময় আমি দৃঢ় বিশ্বাস করি যে আমি মুক্ত ওয়া আন্নাল্লাহ মুবরিই বিবারাতি আর আল্লাহ তাআলা অবশ্যই আমার মুক্ততা বিধান করবেন এবং আমার মুক্ততার ব্যাপারটা রাসূলকে কি করবেন জানিয়ে দিবেন ওয়ালাকিন ওয়াল্লাহি মা কুনতু আযুন্নু আন ইয়ুনজালা ফি শানি ওয়াহিয়ুন ইউতলা ওয়ালা শানি আকানা আহকার ফি নাফসি মিন আয়াতাকাল্লাম আল্লাহু আযজা ওয়াজাল ফিয়া বিআমরিন ইউতলা আর আল্লাহর কসম করে বলছি যে আমি মনে করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছু হয়তো স্বপ্নে দেখিয়ে দিয়ে জানিয়ে দিবেন ওই গায়রে মাতলুর মাধ্যমে কিন্তু আমি নিজেকে খুব ছোট মনে করতাম এই বিষয়ে যে আমার ব্যাপারে কোরআন কারিমে নাযিল আয়াত নাযিল করা হবে আর কিয়ামত পর্যন্ত তা তেলাওয়াত করা হবে এমনটি আমার কোনোদিন কল্পনা ছিল না
ولكني كنت أرجو أن يرى رسول الله صلى الله عليه وسلم في النوم رؤياني يبرئني الله بها كنت أمي الله كاتي أشا كورتشيلام جا الله تعالى رسول كي أكتر سبنا دكي دن جاتي أمار مكتو تاكي هاي اسبسطو هي اوتي قالت فوالله ما رام رسول الله صلى الله عليه وسلم مجلسه ولا خرج من أهل البيت أحد حتى أنزل الله عز وجل على نبيه صلى الله عليه وسلم فأخذ ما كان يأكلهم من البرحة عند الوحي আর আল্লাহর কসম করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়ি থেকে বের হননি আর বাড়িতে যারা ছিল মা বাবা এবং ওই মহিলা তাদেরও কেউ বের হয়ে যাননি ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হওয়া শুরু হলো উনি ঘামতে শুরু করলেন ভারী হতে লাগলো তার শরীর ওহীর সময় যেমন হতো সেরকম হওয়া শুরু করলো হাত্তা ইন্নাহু লা তাহাদ্দারু মিনহু মিসাল জুমান মিনাল আরাক তার ঘাম আপনার মনি মুক্তার মতো ঘাম যারা শুরু হতো সেরকম শুরু হলো ফিল ইয়াউমিশ শাতি শীতের দিনে من سقل القول الذي انزل عليه তার উপরে যে ওহী নাযিল হতো সেই ওহীর ভারীর কারণে ওনার এই অবস্থা হতো قال উনি বলছেন فلما سري عن رسول الله صلى الله عليه وسلم وهو يضحك যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হলো শেষ হয়ে গেল তার বোঝ ভার উঠে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে শুরু করলেন ওয়া فكان اول كلمه تكلم بها ان قال তিনি প্রথম যে কথাটা বলেছিলেন ওহী নাযিল হওয়ার পর বলেছিলেন আবশিরি আয়েশা আমাল্লাহু ফাকাদ বাররাক হে আয়েশা তুমি সুসংবাদ গ্রহণ করো আল্লাহু আকবার আল্লাহ তাআলা তোমাকে পবিত্র এবং মুক্ত বলে ঘোষণা করেছে সুবহানাল্লাহ ফাকালাত লি উম্মি দেখেন সিদ্দিকা বিনতে সিদ্দিক কেমন দৃঢ় ইমানও যেরকম মজবুত এখন দেখেন কি করে ফাকালাত লি উম্মি আমার মা আমাকে বললেন কুমি ইলাইহি তুমি যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করো তাকে হ্যাঁ ধন্যবাদ জানাও ফাকুলতু ওয়াল্লাহি লা কুমু ইলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি তাকে ধন্যবাদ জানাতে পারবো না ওয়ালা আহমাদু ইল্লাল্লাহ এমন অবস্থায় আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করব না হুয়াল্লাযী আনজালা বারাতি সে আল্লাহই আমার মুক্ততা ঘোষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ব্যাপারে বিশ্বাস করতে পারেননি আল্লাহ পবিত্রতা ঘোষণা করেছেন আমার অতএব আমি আল্লাহর প্রশংসা করি সুবহানাল্লাহ قالت فأنزل الله عز وجل الله تعالى نازل كل كي إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم جرى أبو بادر غردنا روتية چه تارا تما دري اكتا دول تما در مدد تكي اكتا دول اتا كي تمنا نجد جنو خراب موني كوري جنا برون اتا تما در جنو كلان كر كي بابي كلان كر حلو যদিও আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছু সময়ের জন্য কষ্ট হয়েছে কিন্তু এরকম বিধান আল্লাহর কোরআনে নাযিল হয়ে বাকি সকল নারী পুরুষের জন্য কি হয়ে গেছে সমস্যার সমাধান হয়ে গেছে শুরুতে বলেছিলাম যে আল্লাহ তাআলা এরকম সমস্যা দুনিয়াতে হয়েছে আর হবে তাই আল্লাহ তাআলা কি করেছেন সমাধানও নাযিল করেছেন লিকুল ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম যে যেরকম অপরাধ করেছে তার সেরকম কি হবে পাপ হবে শাস্তি হবে ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম আর যে এই অপবাদের ঘটনার সবচাইতে বড় ইয়া অপরাধী সবচাইতে মোস্টেড সন্ত্রাসী এই অপবাদের আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তার জন্য রয়েছে কঠিন এবং মহা শাস্তি সূরাতুন নূর 11 নম্বর আয়াত আশারু আয়াতিন ফা আনজালাল্লাহু আযজা ওয়াজাল হাউলাইল আয়াত হাউলাইল আয়াত বারাকি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এখান থেকে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকে এখান থেকে নিয়ে 11টি আয়াত 10টি আয়াত আল্লাহ তাআলা আমার মুক্ততার ব্যাপারে কি করেছেন নাযিল করেছেন ক্বালাত ফাকালা আবু বকর ওয়া কানা ইউনফিকু আলা মিসতালি ক্বারাবাতি মিনহু ওয়া ফাকরিহি এই মিসতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদে শরীক হয়েছিল সেই মিসতার মিসতাকে দান সাদকা করত কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে ওয়াল্লাহি লা উনফিকু আলাইহি শাইয়ান আবাদা আমার মেয়ের ব্যাপারে অপবাদে শরীক হয় এই মিসতা যদিও সে বদ্রী সাহাবী আমি তাকে আর এক টাকা কোনদিন দেব না বাদ আল্লাযী ক্বালা লি আয়েশা ফানজালাল্লাহু আযজা ওয়াজাল তখন আল্লাহ আরেকটা আয়াত নাযিল সমস্যার পর সমস্যা আর সমাধানের পর সমাধান নাযিল হচ্ছে কিন্তু আমাদের নেতা নেত্রীরা সমাধান চাই না মিছিল একটা আসছে মাইরা দাও এটাকে শেষ তাহলে দেখবেন আরেকটা সমস্যা কি হয়েছে তৈরি হয়ে গেছে ولا يأت لأولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله তোমাদের মধ্যে যার টাকা পয়সা আছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে তারা যেন এরকম শপথ না করে যে নিকটাত্মীয় মিসকিন মুহাজির এবং ফি সাবিলিল্লাহ তারা দান করবে না তারা যেন কি করে
وليعفو وليصفحوا ترى جنو معف করে দেয় الا تحبون ان يغفر الله لكم তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই শুনে কাঁদতে শুরু করলেন এবং বললেন যে আল্লাহর শপথ আমি ভালোবাসি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন উনি ওনার শপথের কি করলেন কাফফারা দিলেন এবং আবার নেস্তাকে দান করা শুরু করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ سوره النور ايات نمبر 22 قال قال حبان بن موسى উনি বলছেন قال عبد الله بن المبارك هذه ارجى ايه في كتاب الله اي ايات الا تحبون ان يغفر الله لكم এই আয়াতটি ক্ষমার ব্যাপারে সবচেয়ে কি অধিক আশাপ্রদ একটা আয়াত এটা বলেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক প্রখ্যাত মুহাদ্দিস ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইগফিরাল্লাহু লি ফারাজ্জা ইলা মিসতা আন-নাফাকাত আল্লাতী কানা ইউনফিকু আলাই উনি আবার নাফাকা খরচ দেওয়া শুরু করলেন দান করা শুরু করলেন ওয়া ক্বালা এবং বললেন লা আনজিউহা মিনহু আবাদা তাকে কোনোদিন দান করা বন্ধ করব না قالت عائشة رضي الله عنها عائشة رضي الله عنها بلتن وكان رسول الله صلى الله عليه وسلم سأل زينب بنت جحش زوج النبي صلى الله عليه وسلم زوج النبي صلى الله عليه وسلم عن امري عن امري تو الله رسول صلى الله عليه وسلم استر عائشة رضي الله عنها بلتن جا امار بباري زينب بنت جحش كي والله رسول صلى الله عليه وسلم كي كوري چلن جي كاشا كوري چلن زينب بنت جحش رسول صلى الله عليه وسلم كي چلن استر چلن تو ما علمت او ما رايت رسول পাক বলেছিলেন যে তুমি আয়েশার ব্যাপারে কি জানো অথবা কি দেখেছো فقالت يا رسول الله احمي سمعي وبصري والله ما علمت الا خيرا আমি আমার চোখ আমি আমার কানকে এই ব্যাপারে বন্ধ রেখেছি আমি হেফাজত করে রেখেছি আমি বাজে কথা এই কানে আর চোখে ঢুকতে দেই নাই আর আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছু জানি না আল্লাহ قالت عائشة رضي الله عنها উনি এগুলো ওনার উপলব্ধি উনি বলছেন যে ওয়াহিয়াল্লাতি কানাত তুসামিনি যদি কোনো অপবাদ দিতে হতো তাহলে সেটা কার পক্ষ থেকে আসা দরকার ছিল এই জাইনাব বিনতে জাহাশের পক্ষ থেকে আসা দরকার ছিল কেন কারণ এই জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা উনি কি করতেন আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেন গর্ব করতেন অহংকার করতেন হ্যাঁ সৌন্দর্যের দিক দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় থাকার দিক দিয়ে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আল্লাহ তাআলা আমার বিয়ে দিয়েছেন কোথায় আসমানে আর তোমাদের বিয়ে হয়েছে জমিনে এইভাবে গর্ব করতেন আয়েশা জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআসামাহা আল্লাহু বিল ওয়ার আল্লাহ তাকে তাকওয়ার মাধ্যমে আল্লাহ ভীতির মাধ্যমে আল্লাহ তাকে কি করেছিলেন হেফাজত করেছিলেন ওয়াতাফিকাত উখতাহা ওয়াতাফিকাত উখতুহা হামনাত বিনতে জাহাশ তুহারিবুলা আর জাইনাব বিনতে জাহাশের বিপরীতে স্থান নিয়েছিলেন কে তার বোন হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তুজাদিলু আলাহা ওয়া তাহকি মা ইয়াকুলু আহলুল ইলম আর অপবাদ দাতারা যা কিছু রটিয়ে বেড়াতো সেগুলো কথা উনি কি করতেন বাজারজাত করতেন ফাহালাকাত ফি মান হালাকা ফলে যারা এই অপবাদে ধ্বংস হয়েছিল তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন পাপীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আর এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু এটা প্রমাণ কি হয়নি সাব্যস্ত হয়নি আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপবাদ দেওয়ার পরে সেই অপবাদের চারজন প্রমাণ আল্লাহ তাআলা আনতে বলেছেন এই সূরাতুন নূরের আয়াতগুলো আপনারা একটা কষ্ট করে পড়ে নেবেন আমার সময় নেই তো সেখানে মহান রব্বুল আলামিন বলেছেন যে যারা মুমিনা নারীদেরকে নির্দোষ নারীদেরকে অপবাদ দেয় সুম্মা লাম ইয়াতু বি আরবাতি শুহাদা চারজন সাক্ষী না নিয়ে আসতে পারে ফাজলিদুহুম সামানিনা জালদা তাদেরকে 80টি করে ব্যত্রাঘাত করো ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওদের সাক্ষী কোনোদিন গ্রহণ করবে না ওয়া উলাইকা হুমুল ফাসিকুন এবং এরাই হচ্ছে ফাসিক তবে তারপরে তওবার কথা উল্লেখ হয়েছে তওবা করলে ওদের শাহাদা সাক্ষ্য গ্রহণ করা হবে এবং তারা ফাসিকদের অন্তর্ভুক্ত হবে না তো এই অপরাধে জড়িত থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের উপরে তিনজনের সাহাবীর উপরে কি করেছিলেন আপনার বিচার ফয়সালা করেছিলেন এবং তাদেরকে দররা মেরেছিলেন কে বলতে পারবেন এই তিনজন সাহাবীকে তিনজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে দররা মেরেছিলেন ওই শাস্তিতে এই অপরাধে তারা জড়িত ছিল বলে তাদের তিনজনকে শাস্তি দিয়েছিলেন কে আছেন হ্যাঁ বলেন মাশাআল্লাহ আসমান বিন সাবিত জি একটা হয়েছে শাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবি ছিলেন হাসান বিন সাবিত জি দুই নাম্বার আইওয়া মাশাআল্লাহ এই থেকে আরেকটা আসছে মানে সব দিক দিয়ে মিলবো আশা করি মিসতাহ বিন উসাসা এই দুইটা হলো আরেকজন কে একটু আগেই বললাম হামনা বিনতে জাহাশ
হামনা বিনতে জাহাশ যায়নাব বিনতে জাহাশের বোন আব্দুল্লাহ বিন জাহাশের বোন আব্দুল্লাহ বিন জাহাশের কবর কোথায় ওই ওহুদ কতবার দেখেছেন আপনারা ওহুদ কতবার দেখেছেন ওহুদে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন সেই ওহুদে প্রথমে যে দুইটা কবর দেখা যায় একটু বলা হয় যে এখানে আব্দুল্লাহ বিন জাহাশের কবর আছে মুসআব বিন উবাই উমাইর এবং سيد الشهداء حمزة بن عبد المطلب رضي الله عنهم أجمعين تعدد قبر سيد سمران شبالا هاي تو اي تين جونر اوپوري الله رسول صلى الله عليه وسلم بيترا غات كوري چلن قوي تي كوري آشي تي كوري تعدد تارا هولين مستا بن اساسا حسن بن ثابت زينة حمنا بنت جهاش تو اي در اوپوري الله رسول صلى الله عليه وسلم شاستي پروي كوري چلن আর সবচাইতে বড় শয়তান যেটা ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তাকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল শাস্তি দেননি এজন্য যে দুটো কারণ থাকতে পারে একটা হচ্ছে যে ওর শাস্তি আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন বলেছেন ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু লাহু আযাবুন আযীম তার জন্য কঠিন শাস্তি রয়েছে আর একটা হচ্ছে এজন্য আল্লাহ তাকে শাস্তি দেননি দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া হলে মানুষেরা বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে কি করতেন শাস্তি দিতেন হত্যা করতেন এই অপবাদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাস্তি দেননি وهكذا بعد شهر انكشفت صحابة الشك والارتياب والقلق والاضطراب عن جو المدينة مدينة العكاش تكي اك مصفور بدر مصفور اي شاب كي چوكي هلو شمدو شمشاي ابون بومو جي قريبش تنتمي اتطو جي قريبش براج كورچلو شتا دورو بطو هيا كدو وفتدح رأس المنافقين منافق دير الهيد ماتا عبدالله ابن عبائي شو شاكو لير ماتا كي هيا كدو এট হয়ে গেল ইক্তাদা ইফতিদাহান লাম ইস্তাতি আন ইয়ারফা রাসাহু বাদা যালিম এরপরে এই মুনাফিকরা কেউ মাথা উঁচিয়ে কথা বলতে পারেনি তার মধ্যে এক নাম্বার হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যারা অপবাদ দিয়েছিল বা দিয়েছিলেন তাদের শাস্তি বিধান করা হয়েছে তাহলে এখনো যারা কোন সতী সাধবী নারীকে জেনার মিথ্যা অপবাদ দেয় আর উপযুক্ত সাক্ষী প্রমাণ উপস্থিত করতে না পারে আর তার সংখ্যা হলো কয়জন চারজন তাহলে তাদেরকে আশি বেত্রাঘাত করে লাগাতে হবে শাস্তি প্রদান করতে হবে ফাজলিদুহুম সামানিনা জালদা আশি দররা করে তাদেরকে মারতে হবে মনে রাখবেন এটা ইসলামী স্টেটের কাজ কিন্তু আমাদের দেশে গিয়ে মারা শুরু করবেন তো পুলিশও আপনাকে ধরে নিয়ে যাবে দুই নাম্বার যারা সতী সাধবী নারীদেরকে মিথ্যা অপবাদ দেয় তারা যদি তওবা না করে তাহলে তাদের সাক্ষী কোনোদিন গ্রহণ করা হবে না তিন নাম্বার শিক্ষণীয় বিষয় যারা অপবাদ দেয় তারা যদি তওবা করে তওবায়ে নাসুহা খালেস তওবা তাহলে আল্লাহ তাদের তওবা কি করবেন কবুল করবেন যেমন প্রখ্যাত তিনজন সাহাবীকে শাস্তি প্রদান করা হয়েছিল কিন্তু তারা তওবা করেছিলেন ফলে আল্লাহ তাদের তওবা গ্রহণ ও কবুল করেছিলেন চার নাম্বার বিষয় যদি কোনো পুরুষ তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে অপকর্ম করতে দেখে আর সে চারজন সাক্ষী উপস্থাপন করতে না পারে তাহলে সেই অবস্থায় তার করণীয় কি সেই বিধান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকে জানা যায় কিভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই মিথ্যা অপবাদের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা করে সূরাতুন নূরের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নূরের ১১ থেকে ২০ পর্যন্ত মোট ১০টি আয়াত আল কোরআনুল কারীমে নাজিল করেছেন যা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে এবং সেই আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সমস্ত পুরুষ তাদের স্ত্রীদেরকে জেনার অপবাদ দেয় কিন্তু চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে বা পারে না তাহলে ওই সমস্ত পুরুষেরা যে ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থার নাম হচ্ছে লিয়ান সেই ব্যবস্থার নাম কি লিয়ান তা এই ঘটনা থেকেই স্পষ্ট হয়ে উঠেছে এবং জানা যায় সেই লিয়ান কেমন
পুরুষ তো দেখেছে, পুরুষ কি করেছে তার স্ত্রীকে দেখেছে বলে সে এই কথা বলেছে, আর যদি না দেখেও মিথ্যা অপবাদ দেয় তাহলে মহান রব্বুল আলামিন তাদের উভয়েরই বিধান কায়েম করেছেন, বলছেন যে ওই পুরুষ শপথ করবে, ওই পুরুষ কসম করবে আল্লাহর নামে শপথ করে বলবে যে ইন্নাহু লামিনাস সাদিকিন, যে অবশ্যই সে সত্যবাদী, পুরুষ সত্যবাদী, সে যে বলছে যে তার স্ত্রীকে সে এই অবস্থায় দেখেছে এ ব্যাপারে সে সত্যবাদী, এই বা এই কথা সে আল্লাহর শপথ করে বলবে কয়বার, চারবার সাক্ষ্য দিবে, পঞ্চমবার সে বলবে ইন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, যদি এই পুরুষ মিথ্যাবাদী হয়, সে নিজে যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে আল্লাহর অভিশাপ যেন তার উপরে কি হয় পতিত হয় অর্পিত হয়, তাহলে এটা হলো পুরুষের পক্ষ থেকে, পুরুষ যদি তার স্ত্রীকে দেখে থাকে তাহলে তার এগুলো করতে কোনো সমস্যা নেই। মিথ্যা বললে লাস্টের যে কালিমা হয়েছে, যদি সে মিথ্যাবাদী হয় তাহলে আল্লাহর লানত তার উপরে, তাহলে লানতই তার উপরে পড়বে মিথ্যা বললে, আসত্য বললে ঠিক আছে। এখন যদি মহিলা যদি কোনো কিছু না বলে স্বামী লানত বা অভিশাপ দেওয়ার পরে, তাহলে স্বামী সাক্ষ্য দেওয়ার পরে পাঁচবার যেগুলো বললাম আমরা সে অনুযায়ী, তাহলে এটা নিশ্চিত প্রমাণিত হয়ে যাবে স্ত্রী কি অপরাধী, ফলে স্ত্রীকে শাস্তি দিতে হবে রজমের শাস্তি। কিন্তু যদি এখন স্ত্রী এই অপরাধ না করে থাকে, স্বামী তাকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তাহলে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ায়াদরাউ আনহাল আযাব আন তাশহাদ আরবা শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন, মহিলার শাস্তি থেকে বাঁচার বিধান আল্লাহ তাআলা করে দিয়েছেন, একতরফা বিচার মহান রব্বুল আলামিন করেননি, উভয়ের সুযোগ করে দিয়েছেন সাক্ষ্য দেওয়ার এবং বিচার পাওয়ার। এক্ষণে মহিলা যদি সত্যবাদী হয় তাহলে মহান রব্বুল আলামিন বলছেন যে মহিলার উপর থেকে যেই শাস্তি আগে বর্ণনা করা হলো সেই শাস্তি উঠে যাবে যদি সে চারবার সাক্ষী দেয় যে আমার স্বামী কি মিথ্যাবাদী 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 মিথ্যাবাদী, চারবার বলবে। পঞ্চমবার বলবে ওয়াল খামিসাতা আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, পঞ্চমবার মহিলা বলবে যে আমার স্বামী যদি সত্যবাদী হয় তাহলে আমার উপরে যেন আল্লাহর ক্রোধ এবং গুসা নাজিল হয়, তাহলে মহিলা মুক্ত হয়ে যাবে। কিন্তু যদি মহিলা সত্যিকারে অপরাধী হয়ে থাকে আর নিজের ভুল বুঝে আল্লাহর কাছে পরকালে কঠিন শাস্তি পাওয়ার চাইতে দুনিয়ার শাস্তিকে হালকা মনে করে থাকে তাহলে সে কি করবে, চুপ থাকবে। আর যদি মিথ্যাভাবে স্ত্রীও বলে দেয় যে সে মিথ্যাবাদী 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 চারবার, পঞ্চমবার আমার উপর আল্লাহর ক্রোধ ও গুসা যদি আমি যদি সে সত্যবাদী হয়ে থাকে তাহলে মহিলার দুনিয়াবি মুক্তি পেয়ে যাবে কিন্তু পরকালে তাকে শাস্তি আল্লাহ তাআলা দিবেন। তাহলে এই বিধান, এই বিধানকে বলা হয় লেআনের বিধান। এই লেআনের বিধান জানা যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকে, এবং আরো জানা যায় কিভাবে লেআন করতে হবে, আরো জানা যায় কি লেআনের পদ্ধতি, লেআনের হুকুম বিধান ও লেআনের পদ্ধতি জানা যায়। আরো জানা যায় যে স্ত্রী যদি প্রতিবাদ না করে, প্রতিবাদে লেআন না করে, তাহলে জানা যাবে যে স্ত্রী অপবাদ অপরাধী আর তাকে তখনই শাস্তি প্রয়োগ করতে হবে। ৬ নম্বর, মুমিনদের জন্য আল্লাহ তাআলার যে ফয়সালা হয় সে ফয়সালা তাদের জন্য সবগুলোই কি কল্যাণকর। মানুষ আমরা আমাদের জ্ঞান কম, আমরা অনেক সময় বুঝতে পারি না আল্লাহর হিকমত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খাইরুল লাকুম, এমন কোন বিষয় আছে যেটাকে তোমরা খারাপ মনে করছো কিন্তু ওটা তোমাদের জন্য কল্যাণকর, ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম,
কোন জিনিসকে তোমরা ভালোবাসছো কিন্তু ওই বিষয়টা তোমাদের জন্য খারাপ হতে পারে। ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাকে তখন থেকেই বলা হচ্ছে সিদ্দিকা, কারণ সত্যবাদিনী, উনি হকের উপরে কায়েম ছিলেন, সেই সত্যবাদিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মিথ্যা অপবাদের ঘটনাটা তার কাছে খারাপ লেগেছিল, মনে হচ্ছিল মরে যাওয়া ভালো ছিল, কিন্তু এরকম অপবাদ সহ্য করা অসম্ভব ছিল। কিন্তু ওই অপবাদের ঘটনা মুমিনদের জন্য কি কল্যাণ, মুমিনদের জন্য কল্যাণকর, কারণ ওই অপবাদের ঘটনা না হলে এতগুলো যে হুকুম, এতগুলো যে জ্ঞান বিধান এলেম আমরা জানতে পারতাম। উম্মতের জন্য অপবাদের শাস্তি যদি এই ঘটনা না হতো তাহলে নাজিল হতো না। তারপরে যারা অপবাদ দেয় তাদের অপরাধ অত্যন্ত হাই লেভেলের, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেও মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনাল গঠন করেও এর শাস্তি বিধান করা যেত না, এত বড় অপরাধ এরা করেছে। ওয়াজিমু জুরমিহি, অতএব এর অপরাধের পরিমাণ মহান, মানে বিশাল, ব্যাপক, বড়। আট নাম্বার যে বিষয় জানা যায়, আল আল কাউলু আল আল উকুবাতু আলা কদরিল জুরুম, অপরাধ যত বড় হবে শাস্তিও সেরকম বড় হবে, কে তুমি আর কে না তুমি সেটা দেখার বিষয় নয়। সাহাবারা তাদের চাইতে বড় কেউ আছে এই উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে? সর্বশ্রেষ্ঠ যুগ হলো সাহাবাদের যুগ, সেই সাহাবাদের উপরেও কি করা হয়েছে? শাস্তি প্রয়োগ করা হয়েছে। অতএব অপরাধ যত বড় হবে শাস্তিও তত বাড়বে, আর অপরাধ ছোট হলে শাস্তির পরিমাণ কি হবে? কম হবে। নয় নম্বর এবং শেষ বিষয় যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকে জানা যায় তা হলো হুরমাতুল কাউলে বেদুন ইলমি ওয়াল খাউযি ফি যালিক, কোন বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনার ওই বিষয়ে কথা বলা সম্পূর্ণ হারাম। ইফকের ঘটনার ব্যাপারে সাহাবাদের অনেকেরই জানা ছিল না, ভাবে কারোরই জানা ছিল না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুক্ত ছিলেন, তারপর ওই ব্যাপারে যারা কথা বলেছেন তারা কি হয়েছেন? ফেঁসে গেছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে আপনার এলেম নাই সেই ব্যাপারে আপনি কথা বলতে নাক গলাতে যাবেন না। যদি নাক গলায় তাহলে ভুল বলবে, আর ভুল বললে গুনাহগার হবে, গুনাহগার হলে শাস্তি পেতে হবে, যেমন পেতে হয়েছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আন, শাইউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কাফেরদের কড়া প্রতিবাদ করেছেন কবিতার মাধ্যমে, যেই সাহাবী হাসান রাদিয়াল্লাহু আন, এই অপবাদের ঘটনাতে উনি জড়িয়ে পড়েছিলেন, শাস্তি তাকেও দেওয়া হয়েছে। হামনা বিনতে জাহাস, জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিনের বোন, আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু আন, যিনি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর পরে এই ইসলামের পতাকা উহুদের প্রান্তরে হাতে ধরেছিলেন, সেই আব্দুল্লাহ বিন জাহাস রাদিয়াল্লাহু আনহুর বোন হামনা বিনতে জাহাস শাস্তি থেকে রক্ষা পাননি। আরো বদরি সাহাবি মিসবাহ বিন উসাসা রাদিয়াল্লাহু আন, তিনিও শাস্তির অশাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিলেন। অতএব জ্ঞানবিহীন কোন বিষয়ে কথা বলা ঠিক নয়, চুপ থাকাটাই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী তারা যেন হয় ভালো কথা বলে, না হলে যেন চুপ থাকে, স্টপ। তো এই নয়টি বিষয় আমরা জানতে পারি আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি জেনার মিথ্যা অপরাধ অপবাদ দেওয়ার কাহিনী থেকে। আল্লাহ যেন আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করি, জাতিকে এই ব্যাপারে সতর্ক করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরাও যেন এই সকল অন্যায় থেকে অপরাধ থেকে দূরে থাকি, আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। উল্লেখ্য বিষয় এবং লক্ষণীয় বিষয় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা কোরআনের 10টি আয়াত নাজিল করে
এই অপবাদ থেকে মুক্ত দিয়েছেন, কিন্তু অত্র এলাকায় এবং বিশ্বের বিভিন্ন স্থানে একটা জামাত ও দল রয়েছে যাদের নাম হলো শিয়া। এই শিয়া কাফেরেরা তারা বিশ্বাস করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই মিথ্যা অপবাদ সঠিক, নাউজুবিল্লাহ। তারা এই কথাকে, এই ঘটনাকে সত্য বলে জানে এবং এ বিশ্বাসও তারা করে। তাদের বাতিল বিশ্বাস হলো যে ওদের কথিত ইমাম মাহদী যে দুনিয়াতে এসে শান্তি কায়েমের পরিবর্তে দুনিয়ার কঠিন অবস্থা দেখে ইরাকের সারদাব এলাকায় আবার মাটির তলে ঢুকে গেছে, ওই কথিত ইমাম মাহদি নাকি আসবে আর এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে হাত কায়েম করবে, নাউজুবিল্লাহ। জেনার যারা সন্তান যাদের বাপের কোনো ঠিক নাই, মায়ের কোনো ঠিক নাই, যারও সন্তান যারা, তারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কথা বলে। আমরা বলতে চাই যে এরা আল্লাহতে বিশ্বাসী নয়, যদি আল্লাহতে বিশ্বাসী হতো তাহলে কোরআনের 10টি আয়াত তারা বিশ্বাস করত। আরো এই অপবাদ যে মিথ্যা ছিল তার প্রমাণ হলো যারা এই অপবাদ রটিয়েছিলেন তারা 4 জন সাক্ষী উপস্থাপন করতে পারেননি, ফলে শাস্তি তারা মেনে নিয়েছিলেন মাথা পেতে এবং তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। আরো একটা বিষয়, যদি আপনি অন্যায় করেন তো লোক সম্মুখে করবেন না, যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে লোক চক্ষুর অন্তরালে করবেন। কিন্তু সফওয়ান বিন মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে আনহাকে দ্বিপ্রহরের পূর্বক্ষণে জনসম্মুখে নিয়ে হাজির হয়েছিলেন, কোনো অপরাধী এই ভুলটা করবে কি না? না, যেহেতু মন পরিষ্কার ছিল উভয়ের এবং উভয়ের মাঝে কোনো দুই নাম্বারি কথাবার্তা চাহনি কিছুই হয়নি এবং এরকম কোনো কথার উদ্রেক তাদের অন্তরে হয়নি, তাই তারা দ্বিপ্রহরের সময় আসতে কোনো দ্বিধা করেননি। অতএব এই ঘটনাকে যারা সত্য বলে মনে করবে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। আরো একটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাহিনীতে বুখারী শরীফের হাদিস, সেই কাহিনীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এমন এক লোকের ব্যাপারে বা সাথে আয়েশার অপবাদের ঘটনা বলা হয়েছে, কাহিনী তুলে ধরা হয়েছে, যে লোকের ব্যাপারে আমি ভালো ছাড়া মন্দ কোনো খবর জানি না এবং তিনি কোনোদিন আমার সাথে ব্যতীত আমার বাড়িতে প্রবেশ করেননি। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, প্রিয় নারী ছিলেন এবং তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় ব্যক্তি ছিলেন, পুরুষ ছিলেন। তো এগুলো ঘটনা প্রমাণ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ থেকে সম্পূর্ণ মুক্ত, আর যদি মুক্তই না হতেন তাহলে এরপরে আয়েশাকে রাদিয়াল্লাহু আনহা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসেবে রাখবেন আর কেনই বা তার বুকে মাথা রেখে এই দুনিয়ার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করবেন? তাই এই ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে বর্তমান বিশ্বে মুসলিম নামধারি কিছু জামাত রয়েছে যাদের থেকে মুক্ততা ঘোষণা করা আমাদের একান্ত দরকার। তবে হিকমতের খেলাফ করবেন না, আপনি শিয়াকে দেখি ওই কাফের কই যাইস রে বলবেন না, এমন বলবেন না, কারণ ওরা কিন্তু বড় হট মেজাজি, এটা হিকমত বলে না। আপনি ওকে এরকম অযথা কথাবার্তা বলে আপনি কি করবেন, নিজের বিপদ ডেকে আনবেন ওকে। আপনি আপনার এলেমে জানবেন যে ওই ইসলামই নেই এবং শেখ আব্দুর রহমান বিন আব্দুর রহমান আস-সুদাইস, আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কি, উনি স্পষ্ট বলেছেন যে তারা ইসলামের কোন দল নয়, তারা ইসলাম থেকে খারেজ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেরকম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই অপবাদ থেকে মুক্ত করেছেন, এরকম যেন যত সতী সাধবী মহিলা আছেন আল্লাহ যেন তাদেরকে এরকম অপবাদ থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকেও যেন এই
খারাপ দুষ্কৃতিকারীদের হাত থেকে আল্লাহ রক্ষা করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদের সমাজকে অপবাদ এবং বিভিন্ন অন্যায় অপরাধ জোর করে জুলুম করে চাপিয়ে দেওয়া থেকে আমাদের জাতিকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন আর যারা এই কাজটা আঞ্জাম দেয় আল্লাহ যেন ওদেরকে শুভ বুদ্ধি দান করেন হেদায়েত দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলের গুনাহাতা মাফ করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহুম্মা আমিন দুটি ঘোষণা আছে তার মধ্যে একটি ঘোষণা হলো যে আগামী কালকে দাল্লা নতুন জামে মসজিদে এশারের পরে আমাদের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে মাসিক প্রোগ্রাম আছে সেখানে আপনারা সকলে যাবেন আলোচনা শেষে খাবারের ব্যবস্থা আছে আবার পরশুদিন শুক্রবার আসর থেকে নিয়ে ইশা পর্যন্ত আব্দুল্লাহ ফওয়াদের উদ্যোগে মিনাপোর্টে যে ইমামা ক্যাম্প আছে সেই ইমামা ক্যাম্পে ওদের একটা মাহফিল আছে বার্ষিক সম্মেলন হয়তো সেখানে বিভিন্ন দায়ীগুণ আলোচনা করবেন সেখানে আপনাদের আমন্ত্রণ রইল সকলে যাওয়ার চেষ্টা করবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আর আজকের খাবারের একজন ভাই ব্যবস্থা করেছেন আল্লাহ যেন তাকে যাযাই খাদ্য দান করেন আল্লাহুম্মা আমিন তার বালা মুসিবত দূর করেন আল্লাহুম্মা আমিন এবং এরকম পথে আমাদেরকেও আল্লাহ তাআলা এগিয়ে আসার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু